जी सर प्लीज स्टार्ट कर दें। ওকে, শুভ সন্ধ্যা। আমার প্রিয় স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের একটা টপিকটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টের অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট এর জন্য যে প্রথম কাজটা হচ্ছে অ্যাক্সেস ক্যাভিটি। তবে সবচেয়ে সোজা, এটাও ঠিক যে অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন বেশ সোজা। সোজা এই কারণে যে আমরা তো আসলে করোনাল পোর্শন অফ দ্য টুথ সার্ফেস দিয়েই রুট ক্যানাল ট্রিটমেন্টটা শুরু করি, এবং সেটা ভিজিবল, সেটা ইজিলি রিচেবল। তো আমরা যখন এটা শুরু করব, তখন আমাদের জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেগুলো বিষয়ে আমরা আজকে কথা বলছি। আমরা পড়াশোনা নিশ্চয় করেছি, আমরা আসলে প্র্যাকটিক্যাল নলেজের ব্যাপারে বেশি কথা বলবো, এবং ক্লিনিক্যাল এক্সাম ভাইবাতে যে টাইপের কোশ্চেন আসে সেটা। আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি আসলে এই প্রেজেন্টেশন গুলো ছবি দেখানোর জন্য মূলত প্রেজেন্টেশনটা প্রেফার করি, এই জন্য যে ছবি দেখলে যদি মাথার মধ্যে আরেকটু ভালোভাবে তোমাদের চলে আসে। তো আমাদের এক্সেস ক্যাভিটির সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে এক্সেস ক্যাভিটি হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। ফাউন্ডেশন কেন? ফাউন্ডেশন হচ্ছে যে আমরা ধরো যে নিশা গার্গ, নিশ্চয়ই তোমরা খুব পড়ো, নিশা গার্গের ছবি আছে যে কমপ্লিট রুট ক্যানাল ট্রিটমেন্ট কে যদি আমরা একটা পিরামিডের সাথে তুলনা করি, তাহলে এই এক্সেস ক্যাভিটিটা হচ্ছে জাস্ট এটার ফাউন্ডেশন। এক্সেস ক্যাভিটি যত ভালো হবে, তত আমাদের টোটাল ট্রিটমেন্ট প্রসিডিউরটাই হচ্ছে সুন্দর হবে, ভালো হবে। এক্সেস ক্যাভিটি ডেফিনেশনটা খুবই সোজা কথা, যে এতক্ষণ যেটা আমরা বলেছিলাম যে এটা একটা করোনাল প্রিপারেশন, মানে ক্রাউন পোর্শন দিয়ে আমরা যেটা শুরু করি, এবং সেটা কি দিবে আমাকে, সুবিধাটা কি দিবে, যে একটা আনঅবস্ট্রাক্টেড অ্যাক্সেস টু দ্য রুট ক্যানাল অরিফিস। রুট ক্যানাল অরিফিস হচ্ছে প্রথম কথা। আমাদের এক্সেস ক্যাভিটি করে আমরা প্রথম যে জায়গাটা পাবো রুট ক্যানাল সিস্টেমে, সেটা হচ্ছে অরিফিস, একটা রুট ক্যানাল অরিফিস। এবং তারপরে সেই অরিফিস দিয়ে যেন আমি আনঅবস্ট্রাক্টেডলি স্ট্রেইট এপিক্যাল ফোরামিনের দিকে যেতে পারি, সেটা যেন এনশিওর করে। এবং তাতে করে কি হবে, আমার ইনস্ট্রুমেন্টেশন এবং আমার প্রসিডিউর, আমাদের ক্লিনিং শেপিং প্রসিডিউর এন্ড অবজারভেশন টেকনিক, এগুলোকে যেন ফ্যাসিলিটেট করে, বুঝে গেছে? এটা এটা যেন খুব সোজা হয়। তাহলে আমাদের যে বলছিলাম যে এই হলো পিরামিড, না? এটা নিশ্চয়ই তোমরা এই ছবিটা, আমি জানি যে নিশাকার খুব জনপ্রিয় বই, এবং এই বইতে এই ছবিটা আছে যে ফাউন্ডেশন অফ দ্য পিরামিড হচ্ছে রুট কমিটমেন্টটাকে দিতে আমার পিরামিডের সাথে। অবজেক্টিভস গুলো কি কি? প্রথম কথা হচ্ছে to gain the direct access to the apical foramen, একদম apical foramen এর পর্যন্ত যেন আমরা সহজেই যেতে পারি, এবং আমাদের পাল্প চেম্বার যেটা থাকে করোনাল পোর্শন টু ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার, এই চেম্বারটাকে আমরা কমপ্লিটলি পরিষ্কার করে ফেলবো, সেই ফ্যাসিলিটিটা যেন আমার অ্যাক্সেস ক্যাভিটি আমাকে দিতে পারে। আরেকটা কথা হচ্ছে যে যতটা সম্ভব সাউন্ড টুথ স্ট্রাকচার রাখবো, আমরা কোনো ইনফেক্টেড টুথ স্ট্রাকচার রাখবো না, আমরা কোনো ওভারহ্যাঙ্গিং উইক স্ট্রাকচার এগুলোকে রাখবো না, কিন্তু যেই স্ট্রাকচারটুকু সাউন্ড সেটা যতটুকু সম্ভব আমরা প্রিজার্ভ করব, যাতে কিনা দাঁতটা, আমরা জানি যে যারা টুথ টিস্যু যত বেশি থাকবে সেখানে পোস্ট এন্ডোডন্টিক সেটার লংজিভিটি বেড়ে যাবে, তো বেশি দিন টিকবে, সোজা কথা। হ্যাঁ, এটাই তো স্ট্রেট লাইন অ্যাক্সেস কে, তার মানে শেষ পর্যন্ত এটা নিশাগার্গের ছবি, এটাতে আমরা দেখতে পাই যে একদম আনঅ্যাবস্ট্রাক্টেড, একদম এপিক্যাল ফোরামেনের দিকে শুরু করেছে। যদি আমরা করোনাল সার্ফেস বলি, করোনাল সার্ফেস থেকে সোজা চলে যাচ্ছে হচ্ছে এপিক্যাল এরিয়ার দিকে। হ্যাঁ, এপিক্যাল চলে কনস্ট্রিকশন পর্যন্ত আমরা যে প্রিপারেশন করবো সেই দিকে চলে যাচ্ছে, এখানে কোনো বাধা পাচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভ যেগুলো আমরা বললাম সেটা করলে কি লাভ, এই যে ডিরেক্ট স্ট্রেট লাইন অ্যাক্সেস ক্যাভিটি করলে কি লাভ, যে আমার ইনস্ট্রুমেন্ট যেন কোনো রকম বাধা বিপত্তিতে না পড়ে, ইনস্ট্রুমেন্ট যেন আমার কোথাও বাধা লেগে আমি যেতে চাচ্ছি জানাথা জাপান, কোচগেয়া চীন, এরকম যেন না হয়। মানে আমি যেতে চাচ্ছি হলো কমপ্লিটলি এপিক্যাল ফোরামেনের দিকে, কিন্তু আমি ল্যাটারালি চলে গেলাম এবং পারফোরেশন করে ফেললাম, ফার্স্ট অফ অল লেস ফরমেশন করলাম, জিপিং হলো, পারফোরেশন হলো, বা আমার ক্যানেল ট্রান্সপোর্টেশন হলো এপিক্যাল এরিয়াতে, এটা যেন না হয়, এই এই ডিফ্লেকশন এরিয়াগুলোকে আমার ঠিক করতে হবে। ওকে,
আর হচ্ছে যে অবজারভেশনটা যেন খুব সুন্দর ভাবে আমরা, কারণ রুটটা ওই যে দেখো পিরামিডের যে ছবিটা তোমরা দেখো নিশাগারকে, ওইটার টপ আবার অবজারভেশন, কারণ অবজারভেশন দিয়ে বিচার করা হয় যে একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট কেমন হয়েছিল পরবর্তীতে আমরা পোস্ট অপারেটিভ রেডিওগ্রাফ বা যে কোনো ধরনের এক্সামিনেশন সময়, ফলো আপ এক্সামিনেশন সময় আমরা অবজারভেশন দেখতে পাই। অ্যানাদার থিং হচ্ছে ডিক্রিজ ইনসিডেন্স অফ আয়াটোজেনিক এরর। ওই যে প্রথম কথার লাইনটা আর এই শেষের লাইনটা জড়িত, একজন আরেকজনের সঙ্গে জড়িত। কমপ্লিট ডিরুফিং কি সুবিধা করে? কমপ্লিট ডিরুফিং না হলে যদি তোমার কোন রকম ইনফেক্টেড টিস্যু রুট ক্যানাল এই পাল্প চেম্বারে রয়ে যায় সেটা পরবর্তীতে অসুবিধা করে। আমরা জানি যে খুব সহজে আমাদের ওই পাল্প টিস্যু থেকে ডিসকালারেশন অফ দ্য টুথ হয়, এবং এটা আমাদের কি সুবিধা করে দেয়, ভিজিবিলিটি বাড়ায় দেয়। আমরা যদি কমপ্লিট ডিরুফিং করি, আমি একটু ওয়াইড করে নেই করোনালি, তাহলে আমার এটাকে একটু আমার ভিজিবিলিটিকে বাড়িয়ে দিবে, এবং ক্যানেল অরিফিসটাকে খুব সহজে আমরা পরিষ্কার করলে ইভেন এমনও হতে পারে, যেমন ধরো একটা একটা লার্জ রেস্টোরেশন ছিল একটা দাঁতে, সেটা রুট ক্যানেল ওপেন করলাম। তুমি যদি কমপ্লিটলি পাল্প চেম্বার ডেব্রাইট করতে না পারো, পরিষ্কার না করতে পারো, তাহলে তোমার ওই ফিলিং ম্যাটেরিয়ালের পুরনো ফিলিং এর কোনো অংশ যে তোমার অ্যাক্সেস নষ্ট করে দিতে পারে টু দ্য রুট ক্যানেল স্পেস, দ্যাট ইজ অরিফিসে ওইখানে বন্ধ করে দিতে পারে। আচ্ছা, আমাদের কোনো দোষ নাই, কিন্তু হলো যে আমরা আমার এর আগে ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের ক্যালসিফিকেশন গুলো যেগুলো হয় পাল্প স্টোন ফর্মেশন হয়ে, হ্যাঁ, আমাদের অরিফিসে কোন রকম ব্লকেজ তৈরি করেছে, সেগুলো আমাদেরকে পারফেক্টলি দেখতে দিবে। আমি যত সুন্দর করে পরিষ্কার করব পাল্প চেম্বার, তত পারফেক্টলি আমি ফ্লোর অফ দ্য পাল্প চেম্বার দেখতে পাবো, যেইখানে কিনা আমার অরিফিস গুলো রয়েছে, রুট ক্যানাল অরিফিস গুলো রয়েছে, এবং সেগুলোকে আমার ফার্স্ট লোকেট করতে হবে, তারপরে অ্যাক্সেস স্ট্রেট লাইন অ্যাক্সেস টু দ্য এপিকাল ফোরামেন করতে হবে, এবং ওই যেটা প্রথমে বলেছি ডিসকালারেশনটা হবে না। And that is the thing, যে আমরা এখন কনজারভেটিভ অ্যাপ্রোচে যাই, যত বেশি আমরা কনজার্ভ করবো টুথপেস্ট সাউন্ড টুথপেস্ট তত ভালো হবে। আচ্ছা, এইগুলো আমরা কিভাবে করবো, কিভাবে করবো? প্রথম কথা হচ্ছে যে মানে আমাদের তো নলেজ থাকতে হবে, মরফোলজিক্যাল সেন্স, যে আমি কতটুকু একটা দাঁত রুট ক্যানেল করতে যাচ্ছি, সেই দাঁতটা আসলে কেমন, সেই দাঁতটার পাল্প চেম্বারের সাইজ কেমন, সেই দাঁতটার ক্যানেল কতগুলো আছে, অরিফিস গুলো আসলে কোথায় থাকতে পারে, সেটার ক্রাউন লেন্থ কেমন, সেটার রুট লেন্থ কেমন, এই জিনিসগুলো তো আমার হচ্ছে আমার নলেজ ফার্স্ট থিং, এটা তো আমার থাকতেই হবে। আমি মরফোলজিক্যাল যে নলেজ গুলো আমরা পড়েছি জেনেছি, ইন্টারনাল অ্যানাটমি যেগুলো জেনেছি সেগুলো জানবো কোন রকম। এছাড়াও আমরা রেডিওগ্রাফের মাধ্যমে যে কোনো রকম প্যাথোলজিক্যাল কন্ডিশন কিছু থাকলে সেটাও আমরা কিন্তু, যেমন ধরো এই যে আমরা রেডিওগ্রাফে কি দেখি, এই এক্সরে, এই এক্সরে তে আমরা কি কি দেখছি, দেখো এই এক্সরে তে দেখো মেজিয়াল হর্ন মোটামুটি ইন্ট্যাক্ট আছে, এটার সাইজ এন্ড শেপ ইন্ট্যাক্ট আছে, আমি তো এক্সরে ছাড়া এটা দেখতে পারতাম না যে ডিস্টাল হর্নটা অ্যাবলিশ হয়ে গেছে অনেকখানি। এটার কেন কারণ, কারণ হচ্ছে যে ওইখানে দেখো একটা ক্যারিজ ছিল, আমরা বলতে পারি তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যারিজের ক্লাসিফিকেশনে অ্যাকিউট ক্যারিজ, ক্রনিক ক্যারিজ, ক্রনিক ক্যারিজ মানে হচ্ছে স্লো প্রোগ্রেসিং ক্যারিজ, এক্সকিউজ মি, স্লো প্রোগ্রেসিং ক্যারিজ। স্লো প্রোগ্রেসিং ক্যারিজ হলে কি ব্যাপার হয়, দেখো পাল্প চেম্বারে শেপ চেঞ্জ হয়ে গেছে, ডিস্টাল হর্নটা কিন্তু অ্যাবলিশ হয়ে গেছে, ডিস্টাল হর্নটা ব্লান্ট হয়ে গেছে, ডিফিউজ হয়ে গেছে, এবং এটার কারণ হচ্ছে যে ওইখানে ওইখানে আমার রিয়াকশনারি ডেন্টিন, হ্যাঁ, ইরিটেশন ডেন্টিন ফর্মেশন হয়েছে, এবং সেটা ওইখানে পাল্প চেম্বারটাকে চেঞ্জ করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাইলে আমি পাল্প হর্ন খুঁজলে নিশ্চয়ই পাবো না ওখানে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আরো দেখো তোমাদের চোখের দৃষ্টিটা আরো একটু শার্প করে ফেলো, দেখো যে আরো কিছু ব্যাপার দেখা যায় এখানে, পেরি রেডিকুলার কোনো প্যাথোলজি দেখা যায় না, কিন্তু কি দেখা যায়, দেখো রুট ক্যানেলের রুটের করোনাল থার্ড অফ দ্য রুটের মেজিয়াল রুটের দেখবে যে এক্সেসিভ ওয়াইডেনিং দেখা যাচ্ছে, অনেকটা বেলুনিং এর মতো, তো দিস ইজ এ কেস অফ ইন্টারনাল রিজর্পশন, এই জিনিসগুলো আমরা এক্সরে ছাড়া দেখতে পাই না। হ্যাঁ, আর আরো দেখো যে একটা অ্যান্টেরিয়ার এক্সরে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেখা যাচ্ছে যে এটা ওপেন অ্যাপেক্স, ওপেন অ্যাপেক্স এর একটা কেস, এবং পেরিরেডিকুলার প্যাথোলজির একটা লার্জ একটা রেডিওলুসেন্ট এরিয়া দেখা যাচ্ছে পেরিরেডিকুলার সারফেসে, এবং সেটা থেকে বোঝা যায় যে এখানে একটা লং টার্ম স্ট্যান্ডিং একটা ক্রনিক লেশন ছিল,
এবং সেটা এই এই পেশেন্টের যখন গ্রোয়িং আপ এজ এই দাঁতের সেই সময় এপিক্যাল কনস্ট্রিকশন ফরমেশনের আগেই তার হচ্ছে এই দাঁতটা ড্যামেজ হয়েছে, যার ফলে সেটা থেকে প্যাথোলজি হয়েছে এবং দাঁতের ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট কমপ্লিট হয় নাই, যার ফলে এপিক্যাল কনস্ট্রিকশন হয় নাই। এই যে এই তথ্যগুলো আমাদের রেডিওলজির মাধ্যমে আমরা জানতে পারি, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে কি মরফোলজি অফ দ্য টুথ, অ্যানাটমি অফ দ্য রুট ক্যানাল সিস্টেম, কিরকম অ্যানাটমি আছে, কমপ্লেক্স অ্যানাটমি নাকি সিম্পল অ্যানাটমি, এগুলো আমরা জানবো। কয়টা ক্যানেল আছে, আমরা জানি যে অ্যান্টিরিয়র দাঁতে সিঙ্গেল ক্যানেল থাকে, তো অ্যান্টিরিয়র দাঁতে ডাবল ক্যানেল থাকে না? আমরা জানি যে ইভেন ম্যান্ডিবুলার ইনসিজারেও 40% কেসে দুইটা ক্যানেল থাকে, একটা লিঙ্গুয়াল একটা ল্যাবিয়াল। ওকে, তো এইগুলো আমরা এক্সরে এবং বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারবো। কার্ভেচার, আমরা জানি যে একটা মানে সাডেন কার্ভেচার হতে পারে কোনো রুটের, অথবা আনগোয়িং একটা কার্ভেচার হতে পারে, এই কার্ভেচার গুলো আমরা এক্সরে এর মাধ্যমে জানতে পারি। ওকে, লেন্থ অফ দ্য রুট ক্যানেল, আমার যদি একটা প্যারালালিং টেকনিকে যেখানে আমি ঠিক প্যারালাল করছি আমার লং অ্যাক্সিস অফ দ্য টুথের সাথে আমার এক্সরে ফিল্মটাকে প্যারালাল রেখে সেইখানে আমি একটা পারফেক্ট ডিস্টেন্সে পারপেন্ডিকুলার ওয়েতে আমার যদি রেডিয়েশনটা দিতে পারি, তাহলে মোটামুটি আমরা একটা অলমোস্ট দ্য নর্মাল শেপ অফ দ্য টুথ পাই, অরিজিনাল শেপ অফ দ্য টুথ আমরা এক্সরেতে পাই। তো সেখান থেকে কিন্তু আমরা লেন্থ অফ দ্য রুট ক্যানাল পেয়ে যেতে পারি এক্সরেতে, এবং সে তার মানে হচ্ছে কি যে আমি আগেই জেনে গেলাম যে আমার এই দাঁতটার লেন্থ কত হতে পারে এবং পাল চেম্বারের পজিশন কিরকম পাবে। বিভিন্ন রকম আমরা জানি যে কম বয়সে পাল চেম্বার বড় থাকে, যত বয়স বাড়তে থাকে সেখানে সেকেন্ডারি ডেন্টিন ফরমেশনের কারণে আস্তে আস্তে করে পাল চেম্বারের সাইজটা, ইভেন রুট ক্যানালের সাইজটা ন্যারোয়িং হতে থাকে, ছোট হতে থাকে, চিকন হতে থাকে। ওকে, এবং এপিক্যাল ফোরামেনটা কোথায় আছে? এপিক্যাল ফোরামেন সব সময় যে আমাদের রেডিওগ্রাফিক এপেক্সে থাকবে বা অ্যানাটমিক্যাল এপেক্সে থাকবে তা কিন্তু না। আমরা জানি যে ক্লিনিক্যাল এপেক্স ইজ ডিফারেন্ট, হতে পারে যে 1 মিলিমিটার উপরে বা 2 মিলিমিটার উপরে বা 3 মিলিমিটার উপরে পর্যন্ত আমার এপিক্যাল ফোরামেনটা থাকতে পারে। কাজেই আমরা আমরা এগুলা কিন্তু এপিক্যাল ফোরামেন কিন্তু একটা ভালো রেডিওগ্রাফ যদি আমরা পাই এপিক্যাল ফোরামেনের কিন্তু ইমেজ পাওয়া যায়, এইটা আমাদেরকে একমাত্র রেডিওগ্রাফের মাধ্যমে আমাদের হেল্প করতে পারে। এছাড়া আমরা জানি যে ক্যালসিফিকেশন রিজার্ভশন এসব কিছু থাকলে, যেমন ওই যে আমরা এই প্রথম এক্সরেতে ম্যান্ডিবুলার ফার্স্ট মোলারের মেজিয়াল রুটে একটা বেলুনিং এফেক্ট দেখতে পাচ্ছি, এর অর্থ হচ্ছে এখানে ইন্টারনাল রুট রিজার্ভশন শুরু হয়েছে। আচ্ছা, কিছু গাইডলাইন আছে যে আমাদের ফার্স্ট হচ্ছে কি আমি কি করব যে আমরা যেই যে বললাম প্যারালালিং টেকনিকে প্রি অপারেটিভ যে রেডিওগ্রাফটা আমি দেখছি সেইখানে আমি আমার বার দিয়ে মেপে নিব যে আসলে পাল্প চেম্বারটা কত ভেতরে আছে। আমরা জানি ইট ভ্যারিজ, তারপরে দাঁত তোমার সবসময় একদম আইডিয়াল শেপে তোমার কাছে আসবে না। হ্যাঁ, এখন তোমার এখানে এনামেল ক্র্যাক থাকতে পারে, ফ্র্যাকচার থাকতে পারে, ক্যারিজ থাকতে পারে, এখন ওখানে তোমার রিয়াকশনের ডেন্টিন ফর্মেশনের ডেন্টিনের উইড বেড়ে যেতে পারে, এনামেলের উইড কম থাকতে পারে, এই জিনিসগুলো আমরা কিন্তু এক্সরের মাধ্যমে জানতে পারবো। এবং সেই এক্সরেতে আমরা কিন্তু এই বারটা দিয়ে আমি হ্যান্ডপিসের সামনে বারটা দিয়ে যে এই ছবিটা দিতে বোধ হয় না নিশাগরগিরি মানে এরকম ভাবে আমি মেপে দেখবো যে কত দূরে গেলে আমি আসলে পাল্প চেম্বারটা পাবো। হ্যাঁ, দ্যাট ইজ রুফ অফ দ্য পাল্প চেম্বার, রুফ অফ দ্য পাল্প চেম্বারের লেন্থটা আমি যদি আগে বের করে নিতে পারি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স কম থাকে। তোমরা এইখানে ছবিতে যে দেখছো যে কত বড় সড়ো একটা পাল্প চেম্বার, সবসময় এরকম বড় সড়ো পাল্প চেম্বার আমরা পাবো না। আমি একটু আগেই বললাম যে বয়স যত বেশি বাড়তে থাকবে তত সাইজ অফ দ্য পাল্প চেম্বার কিন্তু ছোট হয়ে যাবে, এবং যদি ক্যারিজ থাকে তাতেও ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে তুমি যদি আমাদের শুধুমাত্র মুখস্থবিদ্যা মরফোলজি অনুযায়ী আগাতে থাকো তো তুমি পারফোরেশন করার একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। কাজেই এই প্রি অপারেটিভ রেডিওগ্রাফি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেইটা থেকে আমরা রুফ অফ দ্য পাল্প চেম্বার ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে লেন্থ কোন জায়গ পর্যন্ত আমি বার দিয়ে নিয়ে যাব, তার বেশি যেন বার না যে পেনিট্রেট করতে পারে। ওকে, এবং সেফ এন্ডেড বার হ্যান্ড পিসে নিতে হবে। সেফ এন্ডেড বার মানে কি, সাধারণত ওই গ্রাউন্ড বার কে আমরা হ্যাঁ যে ইয়া করতে পারি, সেফ এন্ডেড বার ইয়া করতে পারি হিসেবে চিট করতে পারি।
এবং যতক্ষণ পর্যন্ত রুফ পেনিট্রেশন না হচ্ছে আমরা রাউন্ড বাড়ি ব্যবহার করব। দেখো আচ্ছা এখানে দেখো উপরে আমরা কি করছি যে প্রথমে কিন্তু একটা আউটলাইন ফর্ম করে নিচ্ছে যে কতটুকু কাটবো। আমরা জানি যে এইটা বোঝাই যাচ্ছে একটা ম্যান্ডিবুলার মোলার। হ্যাঁ, একটা ম্যান্ডিবুলার মোলারে আমার আউটলাইন ফর্মটা কিরকম হবে এক্সেস ক্যাভিটির, যে ধরো ট্রায়াঙ্গুলার অথবা ট্রাপিজয়েড, তাই না? ট্রায়াঙ্গুলার যদি দেখা যায় যে ডিস্টাল একটা ক্যানেল তাহলে সেটা ট্রায়াঙ্গুলার হয়, ডিস্টালি দুইটা হয়ে গেলে হ্যাঁ তখন ট্রাপিজয়েড হয়ে যায়। ওকে, এবং অল দা আনসাপোর্টেড টু দি স্ট্রাকচার মানে কি? আনসাপোর্টেড টু দি স্ট্রাকচার মানে হচ্ছে যে যার নিচে ডেন্টিন নাই, সাপোর্ট নাই। হ্যাঁ, এবং এই যে এটার এইটাকে আমরা কেন রিমুভ করব? হ্যাঁ, যে দেখা গেল একটা আনসাপোর্টেড স্ট্রাকচার আমি রেখে দিলাম। হ্যাঁ, এখন একটা কিছু ক্লিনিক্যাল সেন্স নাও, যে একটা পেশেন্ট যখন পালপাইটিস নিয়ে তোমার কাছে আসে তখন কিন্তু ধরো হোয়াটএভার ইট ইজ, পালপাইটিস বা পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস যেটাকে আমরা বলি, পালপাল অরিজিন, হোয়াটএভার ইট ইজ, যেখানে হচ্ছে সে পেইন ফিল করে যেই দাঁতে, সেই দাঁতে কিন্তু সে প্রেশার দিতে পারে না বা প্রেশার দেয় না যতক্ষণ পর্যন্ত পেইন থাকে। তুমি রুট ক্যানেল ওপেন করার পরেই পেইন চলে গেল। এখন পেশেন্ট তো তখন ভুলে যাবে যে তার এই দাঁতে ব্যথা আছে, তখন সে প্রেশার দিবে, এবং সেখানে যদি কোনো রকম ফ্রাজাইল স্ট্রাকচার থাকে মানে আনসাপোর্টেড স্ট্রাকচার থাকে সেটা তো ভেঙে যাবে। এখন আমরা জানি যে আমরা নিশ্চয়ই কিছু মনে আছে, আমরা ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশনের সময় আমরা একটা রেফারেন্স পয়েন্ট ইউজ করি। রেফারেন্স পয়েন্টটা হচ্ছে করোনাল একটা সার্টেন পয়েন্ট যেটা কিনা স্টেবল থাকতে হয়, কারণ আমি তো একদিনে যদি রুট ক্যানেল না করি সেকেন্ড ভিজিটে যে আমি রোজ রোজ তো আর মানে ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেটিং এক্সরে করব না, রেডিওগ্রাফ করব না, তাহলে আমার প্রথম দিনের ওই লেন্থটাই যেন আমি ইউজ করতে পারি। এখন তুমি যেই জায়গাটায় নিয়েছো তোমার রেফারেন্স পয়েন্ট, করোনাল রেফারেন্স পয়েন্ট, সেটা যদি ভেঙে যায় পরে সেকেন্ড সিরিজে দেখলা যে পেশেন্ট কামড় দিয়ে ভেঙে ফেলেছে এটা, সেই ক্ষেত্রে তাহলে আমার কিন্তু মানে লস অফ ওয়ার্কিং লেন্থ হয়ে যেতে পারে এবং আমার আয়াট্রোজেনিক ইরর গুলো হওয়ার সম্ভাবনাটা চলে আসে। এই জন্য আমরা আগেভাগেই যে স্ট্রাকচার আমি বুঝতে পারছি যেগুলো টিকবে না, আলটিমেটলি ভেঙে যাবে, সেগুলোকে আমরা রিমুভ করে নেব। ওকে, যদিও আমরা একবার বলেছি যে কনজার্ভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল সাউন্ড টু দ্য স্ট্রাকচার, তো যার নিচে সাপোর্ট নাই সে তো সাউন্ড না, বোঝাতে পারছি ইনশাল্লাহ। ওকে আচ্ছা, এবং রুফ, এই রুফটা পুরোটা ইয়ে করতে হবে। আমরা ওই যে কেন ডিরুফিং করবো এটা বলেছি, যে ডিরুফিং কমপ্লিট ডিরুফিং না করলে আমাদের যাবতীয় মানে প্রসিডিউর গুলো ফ্যাসিলিটেট করা কঠিন হয়ে যাবে। একটা যদি আমরা ডিরুফ না করি তাহলে কি হয়, কি হয়, ওই পাল্প স্পেসটা কন্টামিনেটেড থাকে, বিকজ আমার ওইখানে ডেড টিস্যু আছে এবং অলরেডি ইনফেক্টেড টিস্যু, যেটা যেই পাল্পটা ইনফেক্টেড সেটাই তো আমি রুট ক্যানেল করছি। তো এই ইনফেক্টেড টিস্যু রেখে আমি যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমার ট্রিটমেন্ট ফেল হওয়ার চান্স আছে। আর হচ্ছে যে ওই করোনাল সার্ফেসে যে পাল্পটা রয়ে যাবে সেটা থেকে আমার ডেন্টিনে ডিসকালারেশন তৈরি হবে আস্তে আস্তে। আমরা জানি যে কমপ্লেক্স আমার সিম্পল মলিকিউল অফ আয়রন সালফাইড যেটা হচ্ছে আমার হিমোগ্লোবিনে থাকছে সেটা কমপ্লেক্স মলিকিউল অফ ফেরিক সালফেট কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা কিনা লাইট কম রিফ্লেক্ট করে, সো দ্যাট রুট ক্যানেল করা দাঁত দেখবে যে অনেক ক্ষেত্রেই ডিসকালার হয়ে যায়। ওকে, ডিরুফিং মানে হচ্ছে এটা, কমপ্লিট ডিরুফিং, কমপ্লিটলি দেখো মানে কোনো জায়গায় একদম বোথ হর্নের এক্সটেনশন পর্যন্ত কিন্তু কমপ্লিটলি রুফটা রিমুভ করা হয়েছে। ওকে, ফাইনালি আমরা দেখো একদম ফ্লোর দেখতে পাচ্ছি, অরিফিস অফ দ্য রুট ক্যানেল সিস্টেমটা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য অ্যাক্সেস ক্যাভিটি। ওকে, আমি এখন কিছু প্রশ্নে যেতে চাচ্ছি। ওকে, ওকে, ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন দেন ফাইন। ওকে, ইজ দেয়ার এনি কোশ্চেন? আই ডিডন্ট ফাইন্ড এনি কোশ্চেন অ্যাকচুয়ালি। স্যার, ওই আপনার ডান পাশে স্ক্রিনের ডান পাশে লাইভ কমেন্ট, লাইভ কমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, লাইভ কমেন্ট আছে কি? আই থিংক আমি বুঝাতে পেরেছি আমার স্টুডেন্টরা কোনো কোশ্চেন করে নাই। ওকে, দেন উই ক্যান গো ফর দা প্রেজেন্টেশন এগেইন। ওকে ওকে,
ওকে গাইডলাইনটা এরকম হয় যে আমরা এবিসি দিয়ে বোঝানো হয়েছে, এটাও তোমরা নিশ্চয়ই চেনো। স্যার মেবি আপনি স্টপ শেয়ার দিয়েছেন, স্টপ শেয়ার দিয়েছেন, মিনিমাইজ এখন একটু আবার ইয়ে করতে হবে, আবার আমাকে আসতে হবে যে ওই শেয়ার স্ক্রিন দিতে হবে আর কি। ওখানে ক্লিক করতে হবে ওর ইয়েটার উপরে, ওকে চলে আসছে জি। ওকে গাইডলাইন, গাইডলাইন আমরা দেখো যে এই কিছু এবিসিডি দিয়ে কি বলা হয়েছে, যে এ দিয়ে বলা হয়েছে পেনিট্রেশন ইনটু এনামেল উইথ নাম্বার টু, নাম্বার টু মানে হচ্ছে যে ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার, হ্যাঁ ওকে তো কোনো কোনো বইতে আছে 1.1 মিলিমিটার, হ্যাঁ নাম্বার ফোর হচ্ছে 1.3, কোনো কোনো বইতে লেখা আছে 1.4 মিলিমিটার ডায়ামিটার, হ্যাঁ এগুলো দিয়ে আমরা সাধারণত এনামেলটা পেনিট্রেট করবো, হ্যাঁ এটা। তারপরে বিতে বলা হয়েছে এক্সপোজার অফ পাল্প চেম্বার উইথ ট্যাপার্ড ফিশার বার, এটা হচ্ছে যখন আমি এই আমার রাউন্ড বার দিয়ে আমরা ড্রপ ইন ফিল করব, ড্রপ ইন ব্যাপারটা নিশ্চয়ই বুঝো যে একটা শক্ত খোলস বের করে একটা নরম জায়গায় পৌঁছানোর মতো, হ্যাঁ যেমন মানে ধরো চিন্তা করো যে একটা ছুরি দিয়ে তুমি একটা তরমুজের উপরের অংশে ইয়ে করে হঠাৎ করে যখন ভেতরে পৌঁছে যাও তখন দেখবে যে খুব দ্রুত ভেতরে চলে যাচ্ছ, মানে হচ্ছে ওই জায়গাটা নরম বেশি, আমাদের সফট টিস্যু পাল্প চেম্বারে যখন আমরা পৌঁছে যাচ্ছি দেখা যাবে যে হঠাৎ করে রেজিস্টেন্স লস করেছে, এনামেল যত শক্ত বা ডেন্টিনা শক্ত, তারপরে যখনই আমরা চলে যাচ্ছি চেম্বারে তখন সেখানে নরম পাল্প টিস্যু, এই ড্রপ ইন ফিল করার পরে তারপরে আমরা হচ্ছে এই চেম্বারটাকে এক্সপোজ করবো কমপ্লিটলি হচ্ছে ফিশার বার দিয়ে, এবং তারপরে হচ্ছে আমরা রিফাইন করব, রিফাইন করব কিভাবে যে টোটাল ডিরুফিং যে কথাটা বলেছি আমরা, ডিরুফিং টাইপ সি তে বলা হয়েছে ডিরুফিং করে আমার হর্ন গুলো পর্যন্ত এক্সপোজ করতে হবে, এবং সেটা রাউন্ড বার দিয়ে কিভাবে, রাউন্ড বারটা দিয়ে বাঁধিয়ে, হ্যাঁ তুমি যখনই মানে একটা আউটলাইন করতে করতে ভেতরে যাচ্ছ তারপরে রুফ পর্যন্ত কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, এবং এই রুফটা যখন তুমি পেনিট্রেট করছো এক জায়গা দিয়ে বাকিগুলো তো একটু হ্যাঙ্গিং টাইপ রয়ে যাচ্ছে, সেখানে আমরা রাউন্ড বার বাঁধিয়ে আস্তে আস্তে করে বাইরের দিকে টান দিব, টানতে থাকবো, হ্যাঁ তাহলে দেখা যাবে যে ওভার যে কভারিং রুফ এটা টোটালি পেনিট্রেশন সম্ভব হয়েছে, এবং তারপরে আমরা কি করব, আমরা এন্ডো এসকাভেটর, হ্যাঁ মাইক্রো স্পুন এসকাভেটর দিয়ে আমরা প্রথম হচ্ছে পাল্প চেম্বারটা কমপ্লিটলি ক্লিন করব, পরিষ্কার করে ফেলবো পাল্প চেম্বারের, চেম্বারের পাল্পটাকে আমরা ডেব্রাইট করব, ওকে। এবং এটা একটু এই যে তারপরে যেই অ্যাক্সেসটা হচ্ছে সেটা একটু জেন্টল ফানেল শেপ হবে, ফানেল শেপ তো আমরা বুঝি নিশ্চয়ই না, যে চোঙের মতো যেটা বাইরের দিকে একটু ওয়াইড হবে, খুব বেশি না কিন্তু একটু ওয়াইড হবে, কেন ওয়াইড হবে যে এই লার্জার ডায়ামিটার টুয়ার্ডস অকুলসাল সার্ফেস বা কেন, এটার কারণ হচ্ছে যে আমরা তো অকুলসাল সার্ফেস দিয়ে দেখবো বা ঢুকবো, হ্যাঁ যে কোনো ইনস্ট্রুমেন্টেশন করবো, সেই ক্ষেত্রে আমাদের এই সার্ফেস যদি ওয়াইড থাকে তাহলে কোন রকম অবস্ট্রাকশনের চান্সটা থাকে না, কমে যায়, ওকে। এবং এটা সব সময় আমরা এই অ্যাক্সেস ক্যাভিটিটা করব কোন দিক দিয়ে, অক্লুশাল বা লিঙ্গুয়াল সারফেস দিয়ে করব, কখনোই আমরা প্রক্সিমাল সারফেস বা জিনজাইভাল সারফেস দিয়ে করব না। আচ্ছা এখন বলা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাট্রিশন, হ্যাঁ গ্রস অ্যাট্রিশন হয়ে পাল চেম্বার দেখা যাচ্ছে একদম সোজা, হ্যাঁ যেখানে লিঙ্গুয়াল ওয়ালটা উঁচু আছে কিন্তু ল্যাবিয়ালি হলো একদমই ইয়া আছে, সেইখানে সেইটা ডিফারেন্ট কেস, কিন্তু নর্মালি আমরা চেষ্টা করব সব সময় লিঙ্গুয়াল সারফেস বা অক্লুশাল সারফেস, অবশ্যই অক্লুশাল সারফেস দিয়ে এন্ট্রি করতে, না হলে হবে কি ওই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি যে কোন রকম ইন্টারফেয়ারেন্স অবস্ট্রাকশন এগুলো হয়ে যাবে আমাদের ইনস্ট্রুমেন্টেশন এবং অবজারভেশনের সময়, এন্ড ট্রিটমেন্ট উইল বি ফেইল, লটস অফ আয়াট্রোজেনিক এরর গুলো হতে থাকবে, এবং ফার্স্ট অফ অল আমরা যখন এটা করব তখন কিন্তু আমরা এই আমরা ক্যানেলগুলো ইন্সপেকশন করব, তারপরে ম্যাগনিফিকেশন ইলিমিনেশন আমরা জানি যে ইলিমিনেশন কিভাবে করে, আলোর
আলো দিয়ে আর রিফ্লেক্ট করে আমরা মিররের মধ্যে দেখতে পারি, এটা হলো সবচেয়ে সহজ ইলুমিনেশন। আচ্ছা, তারপরে কিন্তু এখন আমরা আরো অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ইউজ করি ম্যাগনিফিকেশনের মাধ্যমে। আমরা জানি যে এন্ডোডন্টিক মাইক্রোস্কোপ আছে, ডিফারেন্ট টাইপ অফ সার্জিক্যাল মাইক্রোস্কোপ আছে, আমাদের লুপ বলে একটা ব্যাপার আছে যেটা সরাসরি চশমাতে চশমার মতো পরে আমরা কিন্তু এই ম্যাগনিফিকেশনের মাধ্যমে ভিজুয়ালাইজেশনটাকে বাড়াতে পারি। তো এই যে যে স্টেপ গুলোর কথা আমরা বললাম, ফার্স্ট অফ অল আমরা রাউন্ড বার দিয়ে এনামেল পেনিট্রেট করলাম, ডেন্টিন পেনিট্রেট করে আমরা সোজা পাল্প চেম্বারে ঢুকলাম। পাল্প চেম্বারে ঢুকে তারপরে আমরা ডিরুফ করেছি, ডিরুফ করে এটাকে শেপ করেছি কি দিয়ে, আমরা আমরা একটা ফিশার বার দিয়ে। হ্যাঁ, এই ফিশার বার ট্যাপার্ড ফিশার বার হলেও চলে, কারণ আমরা তো জানি যে অক্লুশাল সার্ফেসে আমরা একটু ওয়াইড চাচ্ছি, হ্যাঁ, জেন্টল ফানেল শেপ যেটা। আচ্ছা, তারপরে যতটুকু রয়েছে, আচ্ছা এইখানে দেখো আরেকটা জিনিস আমরা এই কথাটা পরে বলবো আরো, সেটা হচ্ছে যে নর্মাল অ্যানাটমিতেই সার্ভাইকাল বালজিং বলে একটা ব্যাপার থাকে, ঠিক সার্ভাইকাল এলাকাতে যেখানে অরিফিসটা থাকে ওই জায়গাটায় পোস্টেরিয়র দাঁতে সার্ভাইকাল বালজিং বলে, এই জায়গাটায় অ্যান্টেরিয়র দাঁতে থাকে লিঙ্গুয়াল শোল্ডার। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমাদের অ্যাক্সেস টু দ্য রুট ক্যানাল স্পেসে কিছু অবস্ট্রাকশন তৈরি করে, আমরা সেগুলোকেও কিন্তু রিমুভ করে নিয়ে আমাদের অ্যাক্সেসটাকে, অ্যাক্সেস টু দ্য রুট ক্যানাল স্পেসটাকে আর একটু বাড়াতে পারি আর ফ্যাসিলিটেট করতে পারি। ওকে, আর্মামেন্ট্রিয়াম যন্ত্রপাতি কি কি লাগবে, দেখো ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে মিরর, তা তো লাগবেই না, এয়ারোটর লাগবে, দ্যাট ইজ আমরা টারবাইন বলতে পারি, হাই স্পিড হ্যান্ডপিস যেটা, এবং লো স্পিড হ্যান্ডপিসও লাগবে, হাই স্পিড লো স্পিড দুটোই লাগবে। লো স্পিড কেন লাগবে পরে বলছি একটু। ওকে, বারস লাগবে, ডিফারেন্ট টাইপ অফ বার, বার দিয়েই তো আমরা পেনিট্রেট করবো। রাউন্ড বার আমরা 2, 4, 6 করতে পারি, হ্যাঁ, এবং একটু লম্বা, নর্মালি একটা বারের লেন্থ 13 মিলিমিটার 14 মিলিমিটার থাকে, এখানে 16 মিলিমিটার লং শ্যাঙ্কের বার ইউজ করবো, লম্বা। কেন লম্বা, কারণ আমি তো অনেক ভেতরে যাব, আমি তো দাঁতের অনেক ভেতরে যাব, আমি অপারেটিভ ক্যাভিটি প্রিপারেশন করার সময় আমি যে ফিলিং টিলিং করি, এটা যে টুথ প্রিপারেশনের সময় যেই বারটা ইউজ করি ওটা তো শুধুমাত্র কনফাইন্ড উইদিন দ্য ক্রাউন অফ দ্য টুথ, করোনাল সার্ফেস অফ দ্য টুথ টুথ, তো সেই এখানে তো আমার তা না, এখানে তো আমি রেডিকুলার সার্ফেস পর্যন্ত যাবো। ইভেন আমার এরকম হতে পারে যে যে জায়গায় ক্যালসিফাইড ক্যানাল বলে একটা ব্যাপার থাকে না, আমরা বলেছি যে ক্যালসিফিকেশন হয়ে বন্ধ হয়ে যায়, সেখানে সেই ক্যালসিফাইড টিস্যু রিমুভ করার জন্য আমাকে একদম রুট ক্যানাল অরিফিস পর্যন্ত যেতে হতে পারে বা তার ভিতরে যেতে পারে হতে পারে। ওকে, তো সেই জন্য আমার একটু লং শ্যাং বার লাগবে। ওকে, দুই, সাধারণত 2 নম্বর তো বোঝা যাচ্ছে ছোট, হ্যাঁ, 2 নম্বর এটা হলো 0.9 ডায়ামিটার। ওকে, সেটা না, সরি, 2 মানে হচ্ছে, সরি, 1.1 মিলিমিটার ডায়ামিটার যেটা, হ্যাঁ, কোথাও লেখা আছে 1 মিলিমিটার, কোথাও আছে 1.1 মিলিমিটার। ওকে, আর 4 নম্বর হলো 1.4, এইগুলো কিন্তু সাধারণত 2 নম্বর সাইজ দিয়ে আমরা অ্যান্টেরিয়ার দাঁত করতে পারি, 4 নম্বর সাইজ দিয়ে আমরা দাঁত দিয়ে আমরা বার দিয়ে আমরা হচ্ছে প্রিমোলার মোলার, অনেক সময় মোলারের যদি বড় ক্রাউন থাকে সেক্ষেত্রে 6 নম্বর বারও ব্যবহার করতে পারি, এটা দিয়ে আমরা পেনিট্রেট করবো থ্রু এনামেল, থ্রু অক্লুশাল অর লিঙ্গুয়াল সার্ফেস অফ দ্য টুথ আপ টু দ্য পাল্প চেম্বার, আপ টু দ্য রুফ অফ দ্য পাল্প চেম্বার। ওকে, এইরকম দেখো বিভিন্ন সাইজের, হ্যাঁ, বিভিন্ন সাইজের, এখানে আমরা দেখিয়েছি যে 0.5 মানে হলো হাফ সাইজ, হ্যাঁ, 1/4 সাইজ, হ্যাঁ, 0.6 মানে হলো হাফ সাইজ, তারপরে 1 হচ্ছে 0.7, তো এই বিভিন্ন রকমের সাইজ দিয়ে আমরা সাইজের রাউন্ড বার আমরা ব্যবহার করবো, আমাদের কাছে থাকবে যখন যেটা যে দাঁতের মরফোলজি যেরকম সেই অনুযায়ী আমরা বার সিলেক্ট করব। এবং এইটা সাধারণত আমরা ডায়মন্ড বার দিয়ে করতে পারি, হ্যাঁ, ডায়মন্ড বার দিয়ে করাটাই ভালো যেহেতু আমাদের এনামেল পেনিট্রেশন করতে হয়। আচ্ছা, ফিশার দিয়ে আমরা কি করব, ফিশার বার দিয়ে আমরা হচ্ছে আমাদের রিফাইনমেন্ট অফ দ্য পাল্প চেম্বার করব, ওই যে আমরা যে বলেছি যে হর্ন পর্যন্ত যেন কোনো জায়গায় আমাদের কোনো রকম কমপ্লিট ডিরুফিং হবে, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা একটা রিফাইন করব, এবং ওই যে আমরা বলেছি করোনালি একটু ওয়াইড থাকতে হবে, একটু জেন্টল ফানেল শেপ থাকতে হবে, হ্যাঁ, সেটা ফিশার বার দিয়ে করতে হবে। কিন্তু এই ফিশার বারের টিপে যেন কাটিং এফিকেসি না থাকে, কেন, কারণ হচ্ছে যে
টিপে যদি কাটিং এফিকেসি থাকে, যদি সেটা ফ্লোরকে কেটে ফেলে, আমরা কখনোই, আমরা একটা কথা দুইটা কথা সব সময় মনে রাখবো অ্যাক্সেস ক্যাভিটি ওপেনিং এর সময়, যে উই ডোন্ট হ্যাভ এনি রাইট টু কাট দ্য ফ্লোর অ্যান্ড দ্য ওয়াল। আমরা ওয়ালও কাটবো না, ফ্লোরও কাটবো না, পাল্প চেম্বারের, পাল্প চেম্বারের ফ্লোর কাটবো না, পাল্প চেম্বারের ওয়াল কাটবো না, আমরা কমপ্লিট ডিরুফিং করব, আমরা করোনালি হোয়াইট করব, কিন্তু আমরা কিন্তু ওয়াল কাটবো না, আমরা কিন্তু ফ্লোর কাটবো না। তো আমার যদি, আমরা যখন এই যে ফিশার বার ইউজ করব, সেই ফিশার বারটা যখন আমরা চারপাশে ঘুরাচ্ছি, সেটার টিপে যদি ধার থাকে, সেটা যদি ফ্লোরকে কেটে ফেলে, ইট মে কজ হাইড্রোজেনিক এরর, ইট মে কজ ফ্লোর পারফোরেশন, যেটা রিপেয়ার করা ভেরি টাফ। এই যে এই ধরনের বার দেখো, এটা রাউন্ড বার, এটা কিন্তু নন এন্ড কাটিং না, এটা কিন্তু, এটা সেফ না, কিন্তু এটার নিচে কিন্তু বার আছে যেটা কাটিং এফিকেসি আছে, এটা কিন্তু, এটা দিয়ে একটু সাবধানে করতে হবে। ওকে, দিস ওয়ান ইজ কার্বাইড বার, রাউন্ড ডায়মন্ড বার ফর এন্ট্রি ইনটু টিথ উইথ পোর্সেলিন অর সেরামো মেটাল রেস্টুরেন্ট, অ্যান্ড ট্রান্স মেটাল বার ফর টিথ উইথ মেটাল রেস্টুরেন্ট। এটা কেন রেস্টুরেন্ট, কেন বলে মেটালের, মেটাল কাটতে আমাদের অবশ্যই ধারালো লাগে, এবং যেই বারটা দিয়ে তুমি মেটাল কাটবা সেই বারটা আসলে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। মানে এই যে ডায়মন্ড বার গুলো তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্টেইনলেস স্টিলের উপরে ডায়মন্ড কোটিং থাকে, ডায়মন্ডটাকে খুব ভালোভাবে বন্ডেড করে ডায়মন্ড পার্টিকেলস গুলো, মানে মাইক্রো পার্টিকেলস গুলোকে ওইটার উপরে ইয়া থাকে, কোটেড থাকে। এখন এইটা যখন তুমি মেটাল কাটতে যাবে এটা দিয়ে, ওই ডায়মন্ড গুলো ঝরে যাবে, খুব দ্রুত ইয়া হয়ে যাবে, হ্যাঁ, এটা থেকে সরে যাবে। সেক্ষেত্রে এই জন্য এই ক্ষেত্রে আমরা যদি ট্রান্স মেটাল বার ইউজ করি, ট্রান্স মেটাল বার আমি দেখাচ্ছি, ট্রান্স মেটাল বার কে ক্রস কাট বারও বলে, হ্যাঁ, এটাকে ক্রস কাট বার বলে, টাংস্টেন কার্বাইডের হয় বা কমপ্লিট মেটালের, যেটা শুধুমাত্র স্টেনলেস স্টিলের হয়, সেটা দিয়ে আমরা হচ্ছে মেটাল পার্ট অফ ক্রাউন, যদি পোর্সেলিন ক্রাউন থাকে, কারো যদি মেটালিক ইনলে অনলে থাকে, হ্যাঁ, এইসব সিরামো মেটালিক যদি থাকে, সিরামো মেটালিকের সময় আমরা সিরামিকটা কাটবো ডায়মন্ড বার দিয়ে, কারণ সিরামিক তো আর অত শক্ত না, মেটাল যতটা শক্ত। তো সিরামিক কাটার সময় আমরা যদি ডায়মন্ড বার ইউজ করি, সুবিধাটা কি যে এটা সুন্দর ফাইন ভাবে কেটে যাবে। আর যখনই আমি এই যেসব বারের কথা বললাম, যে ট্রান্স মেটাল, ক্রস কাট, এগুলো কিন্তু ভাইব্রেশন বেশি তৈরি করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই ওই ক্রাউনটা কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পোর্সেলিন চাঙড় ধরে উঠে গেল, পুরাটা উঠে গেল, ফেটে গেল, হ্যাঁ, পোর্সেলিনটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। আমরা যদি কোনো পেশেন্টকে বলি যে আমি রুট ক্যানাল করব থ্রু দ্য প্রস্থেটিক ক্রাউন, থ্রু দ্য করোনাল সার্ফেস অফ দ্য আর্টিফিশিয়াল ক্রাউন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু সে পেশেন্ট কিন্তু এক্সপেক্ট করবে যে আমার ক্রাউনটা থাকবে। তো আমি যদি এখানে বার সিলেকশনে ভুল করি, আমি কিন্তু ওই ক্রাউনটাকে ধ্বংস করে দিতে চাচ্ছি, আমি ওই সিরামিকটাকে পরবর্তীতে ডিসলস করার চান্স করতেছি। এই জন্য আমরা পোর্সেলিনটাকে সরাবো হচ্ছে ডায়মন্ড রাউন্ড বার দিয়ে, পরবর্তীতে মেটাল পর্যন্ত গেলে তখন আমি হলো আমরা টাংস্টেন কার্বাইড অথবা স্টেইনলেস স্টিল বার ব্যবহার করবো, মানে মেটাল ক্রস কাট বার ব্যবহার করবো। ক্যালসিফাইড ক্যানেলের ক্ষেত্রে সাধারণত আমি একটু আগে বলেছি যে লম্বা লং শ্যাঙ্কের বার লাগে, অনেক বড় বার লাগে, কারণ ক্যালসিফাইড ক্যানেল তো অনেক দূর পর্যন্ত, এরকম হতে পারে যে করোনাল থার্ড অফ দ্য রুট ক্যানেল ক্যালসিফাইড হয়ে আছে, আমাকে এই বার নিয়ে সেই মানে আমাকে পারফেক্টলি মর্ফোলজি অনুযায়ী বুঝে বুঝে দেখে দেখে এক্সরে দেখে দেখে আমাকে আস্তে আস্তে করে রুট ক্যানেল স্পেসের ভিতরে বার দিতে হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমি যদি লং শ্যাঙ্ক বার না ব্যবহার করি, অত ভেতরে তো আর নর্মাল বার যাবে না। তো এইগুলো কিছু বার আছে, মুলার বার, এলেন বার, হ্যাঁ, মানস বার, এগুলো আছে, এই বার গুলো তৈরি করা হয়েছে এই সব কেসের জন্য, ক্যালসিফাইড টুথের ক্ষেত্রে, এক্সটেন্ডেড লং শ্যাঙ্ক বার। এটা হচ্ছে একটা টাংস্টেন বার কার্বাইড কাটিং এর গুলো দেখা যাচ্ছে, এখানে দেখো টিসি বার এবং স্টেনলেস স্টিল বার, এবং এটা হচ্ছে আমাদের ডায়মন্ড রাউন্ড বার, হ্যাঁ, ডায়মন্ড রাউন্ড বার, দিস ইজ দ্য, হ্যাঁ, যে এটাকে বলে ট্রান্স মেটাল বা ক্রস কাট বার। দেখবা যে এই যে দেখো ক্রস ক্রস কাট আছে, হ্যাঁ, এটাকে ক্রস কাট বলে। এই জন্য দিস ইজ দ্য লং শ্যাঙ্ক বার, দেখো গলাগুলো কত লম্বা, হ্যাঁ, এগুলো এই বারের, এগুলো সাধারণত এক নম্বর বার ব্যবহার করে, মানে খুব ছোট ডায়ামিটারের বার, হ্যাঁ,
যত বড় ডায়ামিটার বাড়ি করব রুট পারফোরেশন এবং উইকেনিং অফ দ্য রুট স্ট্রাকচারের চান্সটা বেড়ে যাবে। কাজেই সেই সব ক্ষেত্রে তো আমাদেরকে যেহেতু যেখানে আমার রুটে ওখানে বার ব্যবহার করতেছি সেই বারকে অবশ্যই খুব ছোট বার হতে হবে। এছাড়া আমরা কি করি, এন্ডোডন্টিক স্পুন এক্সক্যাভেটরের কথা বলেছি, যে এই এক্সক্যাভেটর দিয়ে আমরা কি করব, করোনাল পাল্পটাকে পরিষ্কার করে ফেলব। দেখো একদম চিকন স্পুন থাকতেছে এবং স্পুনের মধ্যে ছোট এক্সক্যাভেটর। হ্যাঁ, ওকে, এন্ডোডন্টিক এক্সপ্লোরার যেটা দিয়ে আমরা অরিফিসটাকে এক্সপ্লোর করি, যে অরিফিসটা আমরা ক্যাচ পাই। হ্যাঁ, আমরা ফ্লোর অফ দ্য রুট পাল্প চেম্বারে যেখানে ক্যাচ পাই সেখানে, এবং আমরা তো জানি কিছু রুল আছে তাই না, যে কোথায় পাওয়া যাবে অরিফিস। আচ্ছা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যে এই অরিফিস কোন জায়গায় থাকে। তো সেই জায়গাটায় যেয়ে আমরা এই কিছু আছে DZ16, DZ17, হ্যাঁ এগুলো খুব শার্প এন্ডের, এগুলো দিয়ে আমরা পাল্প চেম্বারের ফ্লোরে আমাদের এই অরিফিস গুলো খুঁজে পেয়ে। additional aids আছে, আরো কিছু আছে, একটু আগে আমি বলেছি যে ম্যাগনিফিকেশন এবং ইলিমিনেশন এইডস, ট্রান্স ইলিমিনেশন, ফাইবার অপটিক ইলিমিনেশন, আমরা এগুলোর নাম শুনেছি। ম্যাগনিফিকেশনের কথা তো আমরা বললামই, যে আমাদের ম্যাগনিফাইং গ্লাসেস, বিভিন্ন রকমের লুপস বলি আমরা যেটাকে, বা এন্ডো মাইক্রোস্কোপ বা সার্জিক্যাল মাইক্রোস্কোপ, এগুলো দিয়েও কিন্তু আমরা সরাসরি এন্ডোডন্টিক করতে পারি। আল্ট্রাসনিক টিপ দিয়ে কি করা যায় তাহলে? আল্ট্রাসনিক টিপ দিয়ে আমরা এই যে ক্যালসিফাইড ক্যানালের কথা বলছি, আর সবসময় মাথায় রাখবা যে একটা দাঁত যখন আমরা রুট ক্যানাল করতে যাচ্ছি সেটা তো ভদ্রলোক না, সরি মানে ভদ্রলোক বলছি, মানে দ্যাট ইজ অত সুন্দর পারফেক্ট অ্যানাটমিক্যাল চেহারা নিয়ে আসবে না, সেখানে অনেক ধরনের অ্যানামালি থাকবে, প্যাথোলজি থাকবে। হ্যাঁ, এই ধরো দেখবা যে ক্যালসিফিকেশন হয়ে বন্ধ হয়ে আছে রুট ক্যানাল অরিফিস, অনেক দূরে যেয়ে তুমি পাচ্ছ যে অরিফিস। হ্যাঁ, তারপরে তোমার পাল্প চেম্বার গুলো ক্যালসিফাইড টিস্যু দিয়ে আটকে আছে, যার ফলে তুমি অরিফিস খুঁজেই পাচ্ছ না। আল্ট্রাসনিক টিপ গুলো কি করে, এই যে আমরা আল্ট্রাসনিক স্কেলার ইউজ করি, তো ওই ওই আল্ট্রাসনিক স্কেলার যেরকম ভাইব্রেট করে না সেরকমই এটা ভাইব্রেট করে, আরো মানে কম রোটেশনে ভাইব্রেট করে, এবং সেই রোটেশনে ভাইব্রেট করলে আমরা এই ধরনের ক্যালসিফাইড টিস্যু গুলো রুট ক্যানাল স্পেস থেকে, বোথ দ্য অরিফিস অ্যান্ড দ্য বোথ দ্য পাল্প চেম্বার থেকে, এই ধরনের ক্যালসিফাইড টিস্যুকে রিমুভ করার জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ এই আল্ট্রাসনিক টিপ গুলো ব্যবহার করি। আমি ছবি দেখাবো কিছু, এই যে দেখো, হ্যাঁ ডিফারেন্ট টাইপ, একটু ডায়ামিটার, সাইজ এন্ড শেপ, লেন্থ, হ্যাঁ এগুলো ডিফারেন্ট থাকে। হ্যাঁ, এগুলো এগুলোকে বলে হলো স্টার্ট এক্স আল্ট্রাসনিক টিপ। হ্যাঁ, এগুলো যে 1, 2, 3 বিভিন্ন সাইজ থাকে, হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস আমরা এগুলোকে বেছে নেবো। অ্যান্ড মাইক্রো পেনার্স অ্যান্ড মাইক্রো ডেব্রাইডার্স, যেগুলো যে আগে বললাম, একটু বিভিন্ন টাইপের মাইক্রো পেনার বা মাইক্রো ডেব্রাইডার্স থাকে। এই দেখো, এটা হলো আমাদের এক্সপ্লোরার, হ্যাঁ রুট ক্যানাল অরিফিস এক্সপ্লোরার, DZ16, DZ17, এগুলো দিয়ে আমরা ইয়া করি, সার্চ করি ক্যানাল অরিফিসটা কোথায় আছে, এই যে ফ্লোর অফ দ্য পাল্প চেম্বারের কোন জায়গায় আছে, এবং এগুলো আমরা ইয়ে, তারপরে আমরা ইনস্ট্রুমেন্টেশনে যাই, অরিফিসটা লোকেট করার পরে আমরা ক্যানাল নেগোসিয়েশন করবো, এবং নেগোসিয়েশনের পরে আমরা ক্লিনিং এন্ড শেপিংয়ে যাবো। এন্ডো মাইক্রোস্কোপের কথা আমি যেগুলো বললাম, হ্যাঁ এই যে এন্ডো মাইক্রোস্কোপ এরকম দেখতে, আস্তে আস্তে করে আরো উন্নত হচ্ছে, এটা সার্জিক্যাল মাইক্রোস্কোপ, এটা হচ্ছে আমাদের এন্ডো মাইক্রোস্কোপের অপারেটিং এন্ডো মাইক্রোস্কোপ। দিস ইজ লুপস, দেখো চশমার সামনে, হ্যাঁ একটা ম্যাগনিফাইং, এটা ম্যাগনিফিকেশন করে সরাসরি আমি এই চশমা দিয়ে কাজ করতে গিয়ে আমি সরাসরি দেখতে পাচ্ছি আমার রুট ক্যানাল অরিফিস পর্যন্ত। ওই যে বড় বড় বারের কথা বললাম, সার্জিক্যাল লেন্থ বার যেগুলো 32 মিলিমিটার লম্বা, হ্যাঁ অনেক বড় হতে পারে, এবং সেই যেসব ক্ষেত্রে আমরা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, সেই সব ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে করে ক্যানেলের ভেতরে পর্যন্ত যেতে হতে পারে এই ধরনের বার দিয়ে, মাস ডিসকভারি বার। হ্যাঁ, 34 মিলিমিটার মুলার বার, মুলার বারের কথা আমরা বলেছি, এই যে লম্বা গলা, লং শ্যাং থাকবে, হ্যাঁ এগুলা। ওকে, আমাদের এই যে কথাগুলো আমরা বলেছি যে সবসময় আমরা যখন রাউন্ড বার দিয়ে এক্সেস ওপেন করব এবং আমরা যখন ড্রপ ইন ফিল করব, হ্যাঁ তখনই আমরা সাবধান হয়ে যাব যে হ্যাঁ আমাদের এখন আমি পাল্প চেম্বারে চলে গেছি, তারপরে আমি আস্তে আস্তে করে ডিরুফ করব এবং আমাদের ট্যাপার্ড ফিশার বার দিয়ে আমার প্রিপারেশন অফ দ্য পাল্প চেম্বার কমপ্লিট করব, ঠিক আছে, মানে রিফাইনমেন্ট অফ দ্য পাল্প চেম্বার। আমরা ফ্ল্যাট এন্ডেড বার ইউজ করব না, ফ্ল্যাট এন্ডেড বার মানে কি, ইনভার্টেড কোন, হ্যাঁ ইনভার্টেড কোন একটা ফ্ল্যাট এন্ডেড বার, ইভেন আমাদের যদি মানে লার্জ সাইজ যে ফিশার বার গুলো আছে
সেটার 12 এন্ড কিন্তু ফ্ল্যাট, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। তো এইগুলো করলে কি হবে, এরা হলো এই অ্যাক্সেস ক্যাভিটি ওয়ালে ইরেগুলার ইয়ার তৈরি করবে, তখন আমার অরিজিনাল নেগোসিয়েশনের জন্য অরিজিনাল রুট ক্যানাল নেগোসিয়েশনে আমি খুব বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারি, বা পারফোরেশন অফ দ্য ফ্লোর করতে পারে, উইকেনিং অফ দ্য ফ্লোর স্ট্রাকচার অফ দ্য ফ্লোর, এগুলো হয়ে যেতে পারে। আমরা আমাদের পাল চেম্বারের শেপ কিরকম, হ্যাঁ আমরা জানি যে কম বয়সীদের পাল চেম্বার বড় হবে, বেশি বয়সে সেই পাল চেম্বারটা আস্তে আস্তে করে সেকেন্ডারি ডেন্টিন ডিপোজিশনের জন্য আস্তে আস্তে ছোট হয়ে যায় শেপ। আমরা আমরা যে পাল চেম্বারের শেপটা, এইটা তো আমার আমার নলেজ থাকতে হবে যে এইটা সাধারণত কিরকম হয়, আমরা তারপরে আমাদের রেডিওগ্রাফ রিড করতে হবে যে এইটা পাল চেম্বারের শেপটা আসলে কিরকম হবে, সেই অনুযায়ী আমি একটা আউটলাইন ফর্ম ইয়ে করবো। হ্যাঁ, এবং আমরা জানি যে অ্যান্টেরিয়ার দাঁতে ট্রায়াঙ্গুলার হয়, হ্যাঁ ট্রায়াঙ্গুলার হয়, ইয়াতে সিঙ্গুলামের দিকে চিকন আস্তে আস্তে ওয়াইডার দ্য ইনসিজাল, হ্যাঁ এরকম হয়। তারপরে প্রিমোলারে একটু অভয়েড শেপ হবে এটা, আর মোলারে ট্র্যাপিজয়েড আর ট্রায়াঙ্গুলার হবে। নাম্বার কোথায় এবং ক্যানেলগুলো কিরকম আছে, আমরা জানি যে ম্যাক্সিলারি মোলারে ফার্স্ট মোলারে চারটা ক্যানেল থাকে, অধিকাংশ ক্ষেত্রেই চারটা ক্যানেল, অধিকাংশ মানে কি, যেমন ধরো ইংলিশে লেখা আছে অ্যাবাভ 80% কেসে নাকি ম্যাক্সিলারি মোলারে, তাহলে ম্যাক্সিলারি মোলারে যদি টিচার জিজ্ঞেস করে, স্যাররা জিজ্ঞেস করে যে কয়টা ক্যানেল, অবশ্যই বলবে চারটা ক্যানেল, চারটা ক্যানেল। তো বলবে যে তিনটা হতে পারে না, হতে পারে, হতে পারে, বাট অধিকাংশ বইতে লেখা আছে অ্যাবাভ 70%, ইংলিশ লিখেছে হলো অ্যাবাভ 80%, তো বললো অ্যাবাভ 70%, অ্যাবাভ 70% কেসে হচ্ছে তোমার ইয়ে থাকবে, হচ্ছে চারটা ক্যানেল থাকবে। এই চারটা ক্যানেল কই থাকে, মেজিও বাক্কাল রুটে সাধারণত দুইটা ক্যানেল থাকে, একটা আমরা বলি এমবি ওয়ান, মেজিও বাক্কাল ওয়ান অ্যান্ড এমবি টু, এটা আমরা তো ক্যানেল লোকেশনের সময় আমরা জানি যে এটা কি, আমরা আর কি বলছি। কিছু লস অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশনের ক্ষেত্রে, যে আমরা জানি যে এই ফ্লোর গুলো মানে ফ্লোরে কোথায় কি থাকে, হ্যাঁ আমরা জানি যে ফ্লোরটা কোথায় থাকে, একদম সেন্টার সিমেন্ট এনামেল জাংশনের লেভেলে থাকে, যেই জায়গাটায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। হ্যাঁ, কিছু অথর রিসার্চ করে দেখিয়েছেন যে সিমেন্ট এনামেল জাংশন যেখানে থাকে, ওকে স্টুডেন্ট জাস্ট একটা মিনিট প্লিজ, হ্যাঁ হ্যালো, আমি একটা ক্লাস দিচ্ছি অনলাইনে, আপনার খুব জরুরি না হলে একটু পরে কথা বলবো, জি জি আপনি, আমি হলো একটা ক্লাস দিচ্ছি, আমি আপনাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ জি 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 ওকে। আচ্ছা, সবসময় এটা সিমেন্টো এনামেল জাংশনের লেভেলে ফ্লোরটা থাকবে, হ্যাঁ আমরা আশা করব যে এক্সরে বা ক্লিনিক্যাল ক্রাউন দেখলে কোথায় সিমেন্ট এনামেল জাংশন সেটা আমরা আন্দাজ করে সেই অনুযায়ী আমরা ওই লেভেলে আমাদের অরিফিস গুলো খুঁজব। সিমেন্ট এনামেল জাংশনের থেকে এই ওয়ালটা সাধারণত চারপাশে, দ্যাট ইজ মেজিয়াল ওয়াল, ডিস্টাল ওয়াল, বাক্কাল ওয়াল, লিঙ্গুয়াল ওয়াল, হ্যাঁ এগুলা এগুলা সব দিকে কিন্তু সেম থিকনেস থাকবে, হ্যাঁ অল সিমেন্ট এনামেল জাংশন বরাবর। কনসেন্ট্রিসিটি হচ্ছে যে এইটা এইটা যে মিট করে, এই ওয়াল এবং ফ্লোরটা মিট করে হচ্ছে এট দ্য লেভেল অফ সিমেন্ট এনামেল জাংশন, এইটা মিট করে, এবং সাধারণত এই মিটিং পয়েন্টের অ্যাঙ্গেল গুলোতে আমাদের অরিফিস গুলো আমরা খুঁজব। কালার চেঞ্জ আমরা দেখব যে পাল্প চেম্বারের কালারটা একটু ডার্কার হয় অল ওভার দ্য ডেন্টিনের চেয়ে, পাল্প চেম্বারের ডেন্টিনের কালারটা ডার্কার, এবং সাধারণত প্রত্যেকটা আমরা যদি ঠিক মেজিও ডিস্টালি একটা লাইন টানি, মেজিও ডিস্টালি ঠিক মাঝ বরাবর সেন্টার অফ দ্য টুথ স্ট্রাকচার বা ফ্লোরের, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ক্যানেল এই লাইনের থেকে মেজিও বাক্কাল এবং মেজিও লিঙ্গুয়াল এই মাঝ বরাবর লাইনের ঠিক সমান দূরত্বে আছে, সমান দূরত্বে আছে, হ্যাঁ লিঙ্গুয়ালটা যতটা দূরে আছে ঠিক বাক্কালটাও এই মাঝ লাইনের ঠিক ততটাই বাক্কালই আছে, হ্যাঁ এরকম এটা আমরা বলেছি। এটা হলো ফ্লোর, ফ্লোর এবং ওয়ালের যে জাংশন
সেই জাংশনের টার্মিনাস এন্ডে, মানে দ্যাট ইজ এই জাংশনের যে কোনায় কোনায়, এই কোনায় কোনায় আমরা হলো অরিফিস গুলো খুঁজব। এক্সেস ক্যাভিটির বিভিন্ন রকম সাইজ এন্ড শেপ দেখানো, একটু আগে আমরা বললাম যে অ্যান্টেরিয়র গুলো কেমন হবে, এবং আমাদের আইডিয়া থাকতে হবে যে আমাদের ক্যানাল অরিফিস গুলো আসলে কোথায় থাকে। যেমন দেখো মানে মোলারের ক্ষেত্রে মেজিয়ালি থাকে বেশি, মেজিয়ালি একটু মেজিয়ালি ঠিক মাঝ বরাবর, কিন্তু আমাদের যদি ভাগ করি এই যে বাকো লিঙ্গুয়াল ডিরেকশনে যদি আমরা লাইন পড়ি সেইটার ক্ষেত্রে কিন্তু ওই লটা ঠিক না, বাকো লিঙ্গুয়াল থেকে কিন্তু সমান দূরত্বে ডিস্টাল এবং মেজিয়াল থাকে না, কিন্তু সাধারণত এ বিট, হ্যাঁ এ বিট মেজিয়ালি আমাদের ক্যানেল গুলো থাকে। ওকে, এই দেখো অ্যান্টেরিয়র দাঁতের ক্ষেত্রে এটা আমরা একটু ভালো করে বুঝি। আমার মনে হয় যে তোমরা অ্যান্টেরিয়রটা যদি ভালো করে বলতে পারো, পোস্টেরিয়র নিয়ে অত বেশি ঝামেলা করবে না এক্সামিনাররা, কাজেই অ্যান্টেরিয়রটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবং অ্যান্টেরিয়র নিয়ে তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও প্রথমে তোমরা অ্যান্টেরিয়র নিয়ে করা শুরু করবা, পোস্টেরিয়রে প্রথমেই যাবে না, কারণ পোস্টেরিয়র রুট ক্যানাল সিস্টেম ইজ কমপ্লিকেটেড, ভেরি মাচ কমপ্লিকেটেড, মোর দ্যান ইউ ক্যান ইমাজিন। সো পোস্টেরিয়র নিয়ে প্রথমেই চেষ্টা করে ফ্রাস্ট্রেশন তৈরি করবা না, সবসময় অ্যান্টেরিয়র দিয়ে শুরু করবা। ওকে, অ্যান্টেরিয়রটা ভালো করে এই জন্য বুঝতে হবে। এবং এইটা সাধারণত আমার কিরকম হয় যে একটু বারবার যেটা বলতেছি যে কম বয়সে বড় থাকবে, বেশি বয়সে ছোট থাকবে, আস্তে আস্তে করে ছোট হয়ে আসবে, এবং এই ইন্টারনাল অ্যানাটমিটা আমার পারফেক্টলি জানতে হবে থ্রু উইথ মাই নলেজ অ্যান্ড থ্রু দ্য রেডিওগ্রাফ। ক্যারিস এবং কোন রকম ডিফেক্টিভ রেস্টোরেশন যাই আছে না কেন, তোমার মন যদি মনে হয় যে এই রেস্টোরেশনের মার্জিনাল লিকেজ আছে, মাইক্রো লিকেজ আছে, তোমার যদি কোন রকম সন্দেহ হয়, কারণ আমরা জানি যে এগুলো থাকলে কি হয়, ওই জায়গাটায় মার্জিনাল ডিচিং, ডিসকালারেশন, হ্যাঁ এগুলো হয়, সেকেন্ডারি ক্যারিজ তো হতেই পারে, সেকেন্ডারি ক্যারিজ না হলেও অন্তত পক্ষে ডিসকালারেশন বা ওইখান থেকে মার্জিন থেকে ডিচিং এগুলো হয়। তো সেই সব ক্ষেত্রে আমরা পুরনো রেস্টোরেশন চেষ্টা করবো পুরোটা ফেলে দিতে, চেষ্টা করবো না পুরোটা ফেলে দিব, কারণ এটা রেখে যদি তুমি রুট ক্যানাল করো তাহলে তুমি একটা সোর্স অফ এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম তো রেখেই দিলা, তাহলে তোমার ট্রিটমেন্ট যতই ভালো করো না কেন পরবর্তীতে সেটা ফেল করার চান্স থেকেই যাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের সবসময় আমরা জানি যে আমরা অ্যাক্সেস ক্যাভিটিটা করবো হচ্ছে করোনাল সার্ফেস দিয়ে, কিন্তু যদি প্রক্সিমাল সার্ফেসে একটা ডিফেক্টিভ রেস্টোরেশন থাকে, সেটা যদি তোমার মনে হয় যে পাল্প চেম্বার থেকে দূরে আছে, তারপরে অ্যাক্সেস ক্যাভিটি করার আগে all the restoration should be removed, or defective restoration or restoration with marginal leakage othoba fracture restoration othoba caries, caries to obosshoi, caries to caries mane to bacteria eta nishchoi tumra jano. Okay, sob shomoy amra anterior dater center of the lingual surface, center ta amra ebhabe kore mepe nibo je amra jani je ekta dater crown ke amra tin bhag korte pari. That is coronal, ekta ache সার্ভাইকাল, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে ইনসিজাল। হ্যাঁ, এখন এই সার্ভাইকাল থার্ড আর মিডল থেকে ইনসিজাল থার্ড থেকে মিডল থার্ড আমরা মেপে বের করে নেবো, এবং তার ঠিক মিড পয়েন্টে আমরা হলো পেনিট্রেশন শুরু করব কি দিয়ে, রাউন্ড বার দিয়ে, রাউন্ড বার। এবং সেই রাউন্ড বার কত সাইজের, অ্যান্টেরিয়র দাঁতের ক্ষেত্রে আমরা সাধারণত 2 নম্বর রাউন্ড বার ইউজ করি, যার ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার বা 1.1 মিলিমিটার, হোয়াট এভার ইট ইজ। 1 মিলিমিটার বললে আমার মনে হয় এক্সামিনাররা মেনে নেবে, কারণ অধিকাংশ বইতে 1 মিলিমিটারই লেখা আছে, কোথাও কোথাও লেখা আছে 1.1 মিলিমিটার। ওকে ওকে, ডিরেক্ট রাউন্ড বার পারপেন্ডিকুলার টু দা লিঙ্গুয়াল সারফেস এট দিস সেন্টার, দ্যাট ইজ আড়াআড়ি ভাবে দাঁতের যে লং অ্যাক্সিস অফ দা ক্রাউন আছে, সেই ক্রাউনের লং অ্যাক্সিসের ঠিক পেট বরাবর, মাঝ বরাবর, সিঙ্গুলামের একটু উপরে এবং মাঝ বরাবর, সেইখানে পারপেন্ডিকুলার আড়াআড়ি আড়াআড়ি ভাবে আমরা এনামেলটা পেনিট্রেট করব। যখনই এনামেল পেনিট্রেশন শেষ হয়ে গেল তখন আমি বারটাকে, আমার হ্যান্ড পিসটাকে কি করব, আমরা প্যারালাল টু দা লং অ্যাক্সিস, মানে হচ্ছে যে আমি সোজা করে নেব, আগে আমি আড়াআড়ি ভাবে করেছি এনামেলটা পেনিট্রেট করেছি, যেই এনামেল পেনিট্রেশন শেষ হয়ে গেছে এবং আমি ফিল করছি যে ডেন্টিন ইজ এক্সপোজ, তখনই আমি এটাকে সোজা করে নেব, সোজা করে লং অ্যাক্সিস অফ দা টুথ বরাবর সোজা করে তারপরে আমি সোজা পাল্প চেম্বার পর্যন্ত যেতে পারবো। এই এই ইয়াটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, আদারওয়াইজ এই যে এক্সেস ক্যাভিটিতে অ্যান্টেরিয়র এক্সেস ক্যাভিটি করার সময় ইরর গুলো বেশি হয়, স্পেশালি দ্য পারফোরেশন। দেখো এই যে লম্বা লং অ্যাক্সিস অফ দ্য টুথ বরাবর এখন কিন্তু আমরা সোজা করে নিয়েছি আমাদের হ্যান্ড পিসটা, টারবাইন হ্যান্ড পিস। ওকে,
Now, when pulp chamber has been penetrated, the remainder of pulp chamber roof is removed by working a round bar. It is a long shank, lomba, ekta round bar jodi amra use korte pari, ebong seta oi je pulp chamber er roof joto tuku roye geche, sei roof er bhetore badhiye uporer dike tan dite hobe, niche bhetorer dik diye bairer dike tan dite hobe. মানে উপরের দিকে আমি নিচের দাঁতের ক্ষেত্রে উপরের দিকে, উপরের দাঁতের ক্ষেত্রে নিচের দিকে, মানে বাইরের দিকে, আউটওয়ার্ড, ঠিক আছে? This is done to remove all the obstruction, enamel obstruction, overhangs, যেগুলো কিনা আমার obstruction তৈরি করবে, আমার আমার interfere করবে, আমার instrumentation এর সময়, আমার root canal cleaning, shaping and obturation এর সময়, সেই সব ব্যাপারগুলোকে আমরা remove করে নেব. Now locate the canal orifice using endodontic explorer. ওই যে আমরা ছবি দেখিয়েছিলাম DZ16, হ্যাঁ DZ17 গুলো endodontic explorer. এই যে এরকম না? তারপরে যখন canal orifice আমরা locate করেছি তখন আমরা lingual shoulder, ওই যে একটু আগে আমি বলেছি, হ্যাঁ lingual shoulder হচ্ছে anterior দাঁতের ক্ষেত্রে আর posterior দাঁতের ক্ষেত্রে cervical bulging. ওকে, এবং এইটা এগুলো আমরা কি করব, বার দিয়ে করতে পারি, কিন্তু বার দিয়ে করা খুব টাফ, স্পেশালি ফর দা বিগিনার. তোমরা যখন করবা বার দিয়ে করবা না, কি দিয়ে করবা, জিজি ড্রিল. জিজি ড্রিল কি জিনিস নিশ্চয় জানো, জিজি ড্রিল একটা ফ্লেম শেপ, একটা একটা স্টেইনলেস স্টিলের একটা ইনস্ট্রুমেন্ট যেটার টিপটা হচ্ছে ফ্লেমের মতো দেখতে, এবং এইটা আমরা রুট ক্যানেল অরিফিস শেপার হিসেবে ব্যবহার করি. এবং এইটা কিভাবে ইউজ করি আমরা, এটা হলো আমরা লো স্পিড হ্যান্ড পিস, দ্যাট ইজ মাইক্রো মোটরের হ্যান্ড পিসের সঙ্গে লাগিয়ে আমরা যখনই দেখবো যে লিঙ্গুয়াল শোল্ডার বা এরকম আছে, অরিফিস শেপ করা দরকার, অরিফিস ওয়াইড করা দরকার, তখন আমরা এটাকে এটা দিয়ে আস্তে আস্তে করে আমরা এটাকে সাইজ বাড়াবো. আমরা জানি জিজি ড্রিল একটা, জিজি ড্রিলের বিভিন্ন সাইজ হয়, 1 থেকে 6 নাম্বার পর্যন্ত হয়. জিজি ড্রিল নাম্বার 1 ইকুইভ্যালেন্ট টু 50 রিমার, তার জিজি ড্রিল 1 নাম্বার জিজি ড্রিলের ডায়ামিটার 50 নাম্বার রিমারের সমান. এখন 50 নাম্বার রিমার মানে তো অনেক, 50 নাম্বার রিমারের ডায়ামিটার হচ্ছে 0.5 মিলিমিটার, এগুলি নিশ্চয়ই আমরা জানি. ওকে, তো 50 নাম্বার রিমারের মতো করে আমি যদি এটা দিয়ে আমি স্লো স্পিডে আস্তে আস্তে করে এই বালজিং গুলো অরিফিসটাকে একটু ওয়াইড করি, সুবিধাটা কি, সুবিধা হলো ইনস্ট্রুমেন্টেশন, টু ফ্যাসিলিটেট দ্য ইনস্ট্রুমেন্টেশন, ক্লিনিং, শেপিং, ডেব্রাইডমেন্ট, হ্যাঁ রুট ক্যানাল স্পেস পাল্প ডেব্রাইডমেন্টটা যেন পারফেক্ট হয়. ওকে, এখানে বলা হয়েছে যে ডায়মন্ড বার কার্বাইড বার দিয়ে করা যাবে, বাট দিস ইজ নট ফর ইউ, দিস ইজ ফর দ্য স্পেশালিস্ট, নট ফর ইউ. ইউ বেটার চুজ দ্য জিজি ড্রিল. ওকে, অলওয়েজ জিজি ড্রিল. লিঙ্গুয়াল শোল্ডারটা কি, লিঙ্গুয়াল শোল্ডারের কথা আমরা বলেছি, এই যে ছবিটা দেখো, লিঙ্গুয়াল শোল্ডার কি জিনিস, লিঙ্গুয়াল শোল্ডার হচ্ছে যে যখন আমরা লিঙ্গুয়াল রুফটা রিমুভ করি তখন এই সিঙ্গুলামের থেকে মানে এই করোনাল রুট সার্ফেস পর্যন্ত যেতে 2 মিলিমিটারের মতো জায়গা একটু ওয়াইড থাকে, মানে বাল্স থাকে. দেখো এইরকম একটা জায়গা যদি থাকে, তুমি এখানে রিমার ফাইল যেগুলো আমরা রুট ক্যানাল ক্লিনিং শেপিং এর জন্য ব্যবহার করব, সে এখানে বাধা প্রাপ্ত হয়ে কোন দিকে চলে যাবে, চলে যাবে ল্যাবিয়ালি, ল্যাবিয়ালি চলে যাবে, যার ফলে কি হবে, ল্যাবিয়াল ডেন্টিন ওভার কাটিং হবে, বেশি কেটে ফেলবো আমরা. বা এখানে আমার অবশ্যই ওই জায়গাটায় আমার একটা হাইড্রোজেন ইরোর হইতে পারে, যে কোনো. আর লিঙ্গুয়ালি যেহেতু সে এখানে বাধা পেয়ে লিঙ্গুয়ালের দিকে আসতেই পারছে না, লিঙ্গুয়াল পার্পটা ক্লিন হবে না. আমি নিশ্চয় বোঝাতে পেরেছি, হ্যাঁ, এই জন্য এই লিঙ্গুয়াল শোল্ডার শুড বি রিমুভ. ওকে, লিঙ্গুয়াল শোল্ডার রিমুভিং এর সময় আমাকে অরিফিসটাকে একটু ফ্লেয়ার্ড করে নেব. অরিফিস ফ্লেয়ারিং এর কথা আমরা বারবার বলেছি, এটাকে অরিফিস ফ্লেয়ারিং বলা যেতে পারে, অরিফিস শেপিং ও বলা যেতে পারে. হ্যাঁ, অরিফিসটাকে একটু ওয়াইড করব, যাতে কিনা করোনাল সারফেসে ওয়াইড থাকলে কি হবে, ভেতরকার যাবতীয় ডেব্রাইডমেন্ট সহজ হবে, যে রুট ক্যানাল স্পেসে যত কিছু আছে, ইনফেক্টেড টিস্যু, হ্যাঁ অল ডেব্রিজ, ইনফেক্টেড পাল্প, ইনফেক্টেড ডেন্টিন, মাইক্রো অর্গানিজম, এগুলোকে আমি করোনাল সারফেস দিয়ে বের করতে পারবো. করোনাল ওয়াইড থাকলে এটা আর এপিক্যালের দিকে না যেয়ে, আমরা জানি যে নদীর পানি বা যে কোনো কিছু যেদিকে ওয়াইড এরিয়া পায় সেদিকে ফ্লো করে, এটা বাইরের দিকে ফ্লো করবে, এই জন্য আমরা অরিফিসটাকে অবশ্যই ওয়াইড করে দেবো. ওকে, আর ইনঅ্যাডিকুয়েট, এই যে দেখো আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখিয়েছি একটু আগে, আমি এটা বললাম যে এটা শুধুমাত্র কি করছে, এটা মানে
শুধুমাত্র ল্যাবিয়াল সারফেসের ডেন্টিনটাকে কাটছে, রুট ক্যানাল সিস্টেমের ভেতরে শুধুমাত্র ল্যাবিয়াল সারফেসটাকে কাটছে, ও লিঙ্গুয়াল সারফেসে টাচই করতে পারছে না, ওখানে যেতেই পারছে না। এবং যার ফলে কি হচ্ছে, দেখো এপিক্যাল এরিয়াতে যে ঠিক এপেক্স পর্যন্ত যাচ্ছে না, তার আগেই সে এই জায়গাটায় একটা একটা লেজ তৈরি করবে, লেজের পরে জিপিং হবে বা এখানে একটা এপিক্যাল ট্রান্সপোর্টেশন হবে, দ্যাট ইজ অ্যানাটমিক্যাল এপেক্স এর বাইরে সে তার পাশ দিয়ে বের হয়ে আরেকটা আলাদা আর্টিফিশিয়াল এপেক্স তৈরি করতে পারে, বা এপেক্সটাকে নর্মাল এপেক্সটাকে এলবো ফর্মেশন করে হোয়াইট করে ফেলতে পারে, যার ফলে অবচুরেশন উইল বি টাফ। দিস ইজ অ্যান আর্টোজেনিক এরর। যখন আমার স্ট্রেট লাইন অ্যাক্সেসটা কনফার্ম হলাম যে হ্যাঁ সব আমি যা যা বইতে লেখা আছে, স্যাররা যা যা বলেছেন সব করে ফেলেছি, হ্যাঁ তখন আমি কি করব, আমি আমি এন্ডোডন্টিক ফাইল বা আমাদের নেগোসিয়েটিং ফাইল বলি আমরা, সেটা দিয়ে আমরা আস্তে আস্তে করে আমরা দেখবো যে এটা ঠিক মতো যাচ্ছে কিনা, এবং আমার এটা আমি ম্যাগনিফিকেশন যে যেসব ইনস্ট্রুমেন্ট ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্টের কথা বললাম, বা ইলুমিনেশন আমি লাইট দিয়ে মিররের ভেতর দিয়ে হ্যাঁ প্যাসিভলি দেখবো, ইলুমিনেট করে দেখবো, ওকে। এবং ফাইনালি আমি স্মুথ করে দিব, একটা ইনসিজারের একটা ওপেনিং এরকম হতে পারে, হ্যাঁ একটা ক্যানাইনের ওপেনিং এটা হতে পারে। আই থিঙ্ক আমি আবার আবার একটু স্টপ শেয়ারিং এ যাই, না স্টপ শেয়ারিং এ যাই, আমি দেখি কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা একটা প্রশ্ন পেয়েছি, হাই স্পিড বার লো স্পিড বার কোথায় ইউজ করব? অবশ্যই আমরা এনামেল পেনিট্রেশনের সময় হাই স্পিড বার ইউজ করব, এনামেল পেনিট্রেশনের সময় হাই স্পিড বার, এবং আমাদের যখনই আমরা ধরো ওই যে যেটা আমরা বলেছি যে যদি আমার আমাকে রুট ক্যানাল অরিফিস লোকেট করতে পারছি না, ক্যালসিফাইড টিস্যু বন্ধ করে রেখেছে, হ্যাঁ সেইখানে আমি লো স্পিড বার ইউজ করি। লো স্পিড বার মানে মাইক্রোমোটরের বার আর কি, যেটা 15,000 রোটেশনের বেশি না, এক্ষেত্রে আরো কম, আমরা 5,000 রোটেশন পর্যন্ত ইউজ করি। আচ্ছা এবং সেখানে আমরা জিজি ড্রিল যেখানে ইউজ করবো, অরিফিস শেপারের কথা আমি এইমাত্র বললাম যে জিজি ড্রিল যেখানে আমরা ব্যবহার করব সেই জায়গাটায় আমরা হলো লো স্পিড বার ব্যবহার করব। ওকে আচ্ছা ফ্লোর পারফোরেশন করলে ইমিডিয়েটলি কি করব? ফ্লোর পারফোরেশন একটা প্রবলেম, হ্যাঁ ফ্লোর পারফোরেশন তুমি কেমন করে বুঝবা যে এটা ফ্লোর পারফোরেশন হয়েছে? অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ভাইটাল পাল্প টিস্যু থাকলে এমনিতেই ব্লিডিং হয়, কিন্তু আমাদের এটা পারফেক্টলি জানতে হলে বুঝতে হবে যে কিছু জ্ঞান থাকতে হবে যে আমার এটা আসলে ফ্লোরটা কতটুকু এক্সটেন্ডেড, এবং সেই জায়গাটা রেডিওগ্রাফ করব আমরা, হ্যাঁ কমপ্লিট ডেভ্রাইটমেন্ট অফ দা পাল্প চেম্বার স্পেস, তারপরে আমি এটাকে খুঁজবো যে ব্লিডিংটা হচ্ছে কিনা, মানে দ্যাট ইজ কমিউনিকেশন উইদিন দ্য পেরিওডন্টাল পেরিরেডিকুলার সার্ফেস হয়েছে কিনা, সেখানে আমরা দেখবো যে ওই যে পেরিওডন্টাল ব্লিডিং হবে। আচ্ছা এক্স রে করে দেখা যেতে পারে, সরাসরি দেখা যেতে পারে ক্লিন করার পরে। ইমিডিয়েটলি কি করবা? প্রথম কথা হচ্ছে যে কমপ্লিট ডেব্রাইডমেন্ট, পরিষ্কার করতে হবে, হ্যাঁ পরিষ্কার করতে হবে আমরা, এবং এই জায়গাটায় আমরা কিন্তু আমরা এখানে খুব সাবধানে ইরিগেটিং সলিউশন ইউজ করব। এখানে যদি আমি আমাদের সবচেয়ে পছন্দের হ্যাঁ সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করি, অলরেডি পেরিরেডিকুলার কমিউনিকেশন হয়ে গেছে, সেইখানে কিন্তু তুমি যদি এই ধরনের পরোসিড যেগুলো কিনা পেরিরেডিকুলার টিস্যুকে ইরিটেশন করে, ভীষণ রকম টিস্যু রিয়াকশন হয়, সেই রকম কোনো রকম কোনো ইরিগেটিং সলিউশন ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে তুমি প্রথম কথা হলো যে যদি তুমি পারফোরেশন রিপেয়ার করতে পারো তাহলে পারফোরেশন রিপেয়ার করার চেষ্টা করবা। কি দিয়ে রিপেয়ার করে? আমরা জানি এমটিএ, বায়োসিলিকেট, হ্যাঁ এবং আমাদের যে বায়োডেন্টিন বলে, হ্যাঁ এই টাইপের যে ম্যাটেরিয়ালগুলো আছে আগে অনেক কিছু দিয়ে করা হতো, বাট আমরা নতুন দিনের মানুষ, আমরা সব হাবি জাবি অ্যামালগাম দিয়েও করা হতো, জিঙ্ক ফ্রি অ্যামালগাম, সেগুলো কাজে আমরা সেগুলো করব না। বা ধরো যেগুলো যেসব রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল ভীষণ রকম ময়েশ্চার সেন্সিটিভ, সেগুলো দিয়ে কিন্তু আমাদের কখনোই এই ফ্লোর পারফেকশন রিপেয়ার করা ভালো হবে না, সেটা টিকবে না। আচ্ছা যদি তুমি মনে করো যে তুমি পারবা, তাহলে ইমিডিয়েটলি যদি এটা ফ্রেশ ওপেন হয়, তুমি কাজ করার সময় আয়ট্রোজেনিক হয়েছে, তাহলে তুমি তখনই এমটিএ দিয়ে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট অথবা বায়োডেন্টিন, হ্যাঁ বায়োসিলিকেট, এগুলো দিয়ে কিন্তু করা যায়। আচ্ছা
যদি তুমি কনফিডেন্ট না হও তাহলে ইউ শুড রেফার। রেফার করার আগে কি করবা, তুমি অবশ্যই এখানে একটা মেডিকামেন্ট ব্যবহার করবে। বেস্ট মেডিকামেন্ট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা দিয়ে ওইখানে ফ্লোর এবং ফ্লোরের উপরে চেম্বারে তুমি একটা ড্যাম কটন দিয়ে, নট ময়েস্ট, ড্যাম কটন দিয়ে ওইখানে তুমি টেম্পোরারি ইন্টারিম রেস্টোরেশন দিয়ে রেফার দ্য পেশেন্ট টু দ্য স্পেশালিস্ট অনলি। হ্যাঁ, এন্ডোডন্টিস্টদের কাছে পাঠিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, কারণ এইখানে অনেক সময় আগে তো বলা হতো ফ্লোর পারফরেশন মানেই হচ্ছে দাঁতটা গেল, দাঁত শেষ, দাঁত আর টেকানো যাবে না। বাট এখন কিন্তু আমরা খুব সহজেই পারফরেশন রিপেয়ার করতে পারি, আমার নিজেরই থিসিস আছে পারফরেশন রিপেয়ারের ব্যাপারে। ওকে ঠিক আছে, সেগুলো যে কোনো এন্ডোডন্টিস্ট ইনশাল্লাহ পারে, তো তাদের কাছে তোমরা রেফার করবা। ওকে, জিজি ড্রিল কত নাম্বার ইউজ করবো স্যার? অবশ্যই কম। আচ্ছা, জিজি ড্রিলের আমরা তোমরা কি ক্লিনিং শেপিং ক্লাস করেছো কিনা আমি ঠিক জানি না, আমার মনে হয়েছিল কেউ একজন ক্লিনিং শেপিং ক্লাস নিয়েছে। তোমরা তো জানো যে আমরা হচ্ছে ডাবল ফ্লেয়ার, মডিফাইড ডাবল ফ্লেয়ার টেকনিকে যেভাবে করে আমরা ইনস্ট্রুমেন্টেশন করি, দ্যাট ইজ ক্লিনিং শেপিং, সেই ক্ষেত্রে জিজি ড্রিলের বড় একটা রোল আছে। সেই ক্ষেত্রে আমরা অরিফিসে অনেক সময় দুই নাম্বার বা আরো বড় তিন নাম্বার জিজি ড্রিল ইউজ করি। দুই নাম্বার জিজি ড্রিল মানে ইকুইভ্যালেন্ট টু 90 রিমার, 20 করে বাড়ছে। তিন নাম্বার জিজি ড্রিল মানে ইকুইভ্যালেন্ট টু 110 রিমার, 110 রিমার, হ্যাঁ মানে 20 করে বাড়বে আর কি নাম্বার। তো সেই রকম তুমি যদি মনে করো যে তোমাকে আমরা অনেক সময় মিডিল থার্ড পর্যন্ত আমরা জিজি ড্রিল দিয়ে প্রিপেয়ার করি অনেক সময়, ওই যে মডিফাইড মিডিল থার্ড অফ দ্য রুট ক্যানাল সিস্টেম, রুট ক্যানাল, হ্যাঁ সেইখানে কিন্তু আমরা অনেক সময় ইয়ে করতে পারি জিজি ড্রিল দিয়ে ক্যানাল প্রিপারেশন, মিডিল থার্ড অফ দ্য রুট ক্যানাল সিস্টেম কিন্তু আমরা প্রিপেয়ার করি। সেই ক্ষেত্রে যদি তোমার এক নাম্বার জিজি ড্রিল দিয়ে তুমি হচ্ছে মিডিল থার্ড প্রিপেয়ার করছো, তাহলে অরিফিসে নিশ্চয়ই আরো বড় হবে, বুঝে গেছে না? ওকে, আর ফ্লোর পারফরেশন লং শ্যাং রাউন্ড বার, বোঝা গেছে। ওকে, এনি মোর কোশ্চেন? ওকে, উই ক্যান গো ফর দ্য প্রেজেন্টেশন এগেইন, আই হোপ। আমি আইটি তে আসলে খুবই কাঁচা, সরি টু সে, দিস ওয়ান আই থিং। ওকে স্যার, শেয়ার স্ক্রিন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, শেয়ার স্ক্রিন দিয়েছি। এসেছে পারু? জি স্যার, এসেছে এটা? জি জি জি, thank you. Okay, we can go for the next slide. Now amra holo ei pura je golpo gulo bollam, golpo na, sorry, okay, je gulo bollam shegulor summarize korte jacchi. Je eta ekta anterior bojhay jacche je anterior crown, amar thik center of the crown e amar target korte hobe. This is my point of enamel penetration, মানে আমরা যে রাউন্ড বার দিয়ে দুই নাম্বার সাইজের রাউন্ড বার দিয়ে যে এনামেল পেনিট্রেট করব, ঠিক এই পয়েন্টে আমরা শুরু করব। ওকে, এবং নেক্সট আমরা কি করব, আমরা একটা আউটলাইন ফর্ম চিন্তা করব, যেটা যে বলেছিলাম যে সিঙ্গুলামের দিকে ন্যারো এবং ওয়াইডার ইনসিজালি। আমরা একটা মনে মনে একটা এঁকে নেব যে এটা কত বড় হতে পারে, ওয়াইড কত বড় হতে পারে, কিন্তু আমরা মনে মনে আমাদের নিশ্চয়ই কিছু উপাত্ত আছে, লাইক আমি পেশেন্টের বয়স জানি, হ্যাঁ পেশেন্টের রেডিওগ্রাফ জানি, এগুলো দিয়ে আমি পাল্প চেম্বারের সাইজটা তো আমি মোটামুটি ভাবে জানি, সেই অনুযায়ী আমি একটা আউটলাইন চিন্তা করে নেব, সেভাবে করে আমি আউটলাইন ফর্ম করব। ওকে, এই শেপটা করবো। ওকে, তারপরে হচ্ছে, এবং এটা সাধারণত ক্রাউনের হাফ অথবা থ্রি ফোর্থ পর্যন্ত আমাকে কাট করতে পারে। তারপরে এই যে দেখো, পারপেন্ডিকুলার টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ক্রাউন, আমি হচ্ছে রাউন্ড বার দিয়ে আমি এনামেল পেনিট্রেশন করছি পারপেন্ডিকুলার আর ভাবে। ওকে, তারপর যখনই আমি এনামেলটা শেষ করলাম, এনামেল শেষ করার পরে দেখো আমি আমার টারবাইনটাকে প্যারালাল টু দ্য লং অ্যাক্সিস করে দিয়েছি, হ্যাঁ প্যারালাল হয়ে গেছে এখন। ওকে, এবং এইভাবে করে আমি পাল্প চেম্বার পেনিট্রেশন পর্যন্ত যাব, রুফ অফ দ্য পাল্প চেম্বার পেনিট্রেট করব আমি এই ডিরেকশনে।
ঠিক আছে। এবং এখানে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে পাল্প চেম্বারটাকে কমপ্লিট ডিরুপিং করা হচ্ছে, ওই যে ওইখানে বাঁধিয়ে বাঁধানো দেখানো হয়েছে যে রাউন্ড বারটার কাটিং এজটা ওই বাঁধিয়ে আমরা আউটওয়ার্ড আউটওয়ার্ড টেনে নিয়ে আসতেছি, হ্যাঁ ইনসাইড টু আউটসাইড এরকম ভাবে টেনে নিয়ে আসছি। এবং এইভাবে করে আমরা পরবর্তীতে ওই যে লিঙ্গুয়াল শোল্ডার রিমুভাল ইনশাল্লাহ তোমরা এখন জানো পেশেন্টের মুখে হাত দেওয়ার, আমাদের দেশেও কমে আসছে আস্তে আস্তে করে, এবং তুমি তোমার স্কিল না হলে এন্ডোডন্টিক করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে তোমার তোমার ইরোড টিরোড এগুলো যা করবা সেগুলো হচ্ছে এক্সট্রাক্টেড টুথের উপরে করে নিবা, তাহলে পেশেন্টের মুখে ইরোর কম হবে। এবং ইরোর কেন হয় এগুলো জানলে ইনশাল্লাহ ইরোরও কম হবে। হ্যাঁ এই যে দেখো দিজ আর দ্য ইরোরস, কি কি ইরোর হয়েছে দেখো, স্টিপ পারফোরেশন হয়েছে না, সে কি করেছে ওই যে আমরা বললাম যে প্রথমে এনামেল পেনিট্রেশনের পরে আমার হ্যান্ডপিসটাকে লং অ্যাক্সিসের সাথে প্যারালাল করে নিতে হবে, সে কি করেছে মুসলমানের এক কথার মতো প্রথমে পারপেন্ডিকুলার করেছিল শেষ পর্যন্ত পারপেন্ডিকুলারই গেছে, যার ফলে কি হয়েছে লিঙ্গুয়াল সাইড থেকে শুরু করে ল্যাবিয়াল সাইড দিয়ে পেনিট্রেট করে দিয়েছে বার। হ্যাঁ দিস ইজ এ ভেরি ক্রাইম, হ্যাঁ এটা হচ্ছে ট্রিটমেন্ট ইয়েটাকে আউটকামটাকে অনেক ধরনের কম্প্রোমাইজ নিয়ে আসে, হ্যাঁ ফ্রাস্ট্রেটিং করে দেয়, কারণ এই জায়গাটায় আমরা জানি সিমেন্ট এনামেল জাংশন থাকে, এই জায়গাটায় সার্ভিক্যাল এরিয়া, এখানে যদি কোনো রকম আমার রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল সিলেকশনে খুব সাবধান হতে হয়, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালে কোনো ভুল হয় সেই জায়গাটা আমার জিঞ্জাইভাইতে রেগুলার ইরিটেশন হবে, হ্যাঁ আস্তে আস্তে করে আমার এই জায়গাটায় সার্ভিক্যাল এরিয়াতে আমার পেরিওডনশিয়ামে ড্যামেজ তৈরি হবে। সো পারফোরেশন অর ইরোর শুড বি অ্যাভয়েডেড অল দ্য টাইম। হ্যাঁ আমরা যদি নিয়মগুলো জানি তাহলে আমরা ইরোর গুলো করবো না, আমরা যে রুলগুলোর কথা এতক্ষণ বললাম এতক্ষণ আলাপ করলাম সেই রুলে যদি যাই ইরোর হবে না, ইরোর হবে তখনই যদি আমার মানে কি কি ঘাটতি থাকে সেটা হলো যে আমি মরফোলজিটা জানি না, এই দাঁতের পাল্প চেম্বার কোন দিকে থাকে ওয়াইড কোন দিকে ন্যারো এগুলো আমি জানি না, আমি এক্সরে রিড করতে পারি না, আমার হাতে কোনো এক্সরে নাই, আমি শুনেছি কি আমি তো আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি আমরা জানি অনেক ডক্টর উইদাউট রেডিওগ্রাফ রুট ক্যানাল ট্রিটমেন্ট করে, এই লোকগুলো মানে ঈশ্বর প্রেরিত ফেরেস্তা টাইপের লোক ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ আল্লাহ যদি একেবারে মানে নিজে সরাসরি সাহায্য না করেন তাহলে কোনোভাবেই রেডিওগ্রাফ ছাড়া এন্ডোডন্টিক করা যাবে না, উইদাউট রেডিওগ্রাফ একটা এন্ডোডন্টিক করতে তোমার যতগুলো খুশি তুমি রেডিওগ্রাফ করো যতগুলো খুশি 10টা 12টা কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে এবং তুমি যদি মনে করো যে এটা এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিক করে দিবে বা একা একাই ঠিক হয়ে যাবে, বিলিভ মি এটা একা একা ঠিক হয় না, এটা তুমি যে ভুল তুমি করেছো সেই ভুল তোমাকেই ঠিক করতে হবে। সো রেডিওগ্রাফ শুড বি রিড পারফেক্টলি শুড বি রিড, এবং রেডিওগ্রাফ রিড করতে হবে তোমার নলেজ থাকতে হবে পাল্প চেম্বার ইন্টারনাল অ্যানাটমি এই সম্পর্কে পারফেক্ট নলেজ ছাড়া রুট ক্যানেল করতে যাবে না যে কোনো দাঁতে। আচ্ছা তারপর কি ডেব্রাইডমেন্ট, এই দেখো 3 নম্বর ছবিটাতে যেটা আমরা দেখিয়েছি যে ডেব্রাইডমেন্ট হয় নাই, হ্যাঁ ডেব্রাইডমেন্ট না হওয়াতে কি হয়েছে এই দেখো ডেন্টিনে ডিসকালারেশন শুরু হয়ে গেছে, আই হোপ যে এটা দেখা যাচ্ছে তোমাদের ইয়েতে। আচ্ছা এবং 4 নম্বর ছবিটাতে আমরা কি দেখিয়েছি ডি ছবিটাতে দেখো ওই যে আমরা বললাম যে এটাকে বলে ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট ডিফ্লেকশন, লিঙ্গুয়াল শোল্ডারটা রিমুভ করা হয় নাই যার ফলে ওইখানে আর্লি একটা ইন্টারফেয়ারেন্স এর কারণে লিঙ্গুয়াল শোল্ডারের ইন্টারফেয়ারেন্স এর কারণে আমার আমরা ওই যে বলছি যে আমাদের ইনডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে না, ইনস্ট্রুমেন্ট তার ইচ্ছা মতো যেতে পারছে না, কারণ হচ্ছে যে তার এখানে লিঙ্গুয়াল শোল্ডারটা ইন্টারফেয়ার করে তাকে ল্যাবিয়ালি পাঠিয়ে দিয়েছে, রুট ক্যানাল স্পেসের দিকে সে যেতে পারছে না, নর্মাল যে রুট ক্যানাল স্পেস সেই এপিক্যাল ফোরামেনের দিকে এপিক্যাল কনস্ট্রিকশনের দিকে সে যেতে পারছে না, যার ফলে সে কি করছে এই যে এখানে লেস ফরমেশন হচ্ছে এরপরে আস্তে আস্তে করে এটা পারফোরেশন পর্যন্ত চলে যেতে পারে। এবং আরো কি কি অসুবিধা হচ্ছে দেখো যে এই জায়গাটায় কমপ্লিট ডিরুফিং হয় নাই যার ফলে সে স্ট্রেইট হতে পারছে না, ইনস্ট্রুমেন্ট সেপারেশন পর্যন্ত মানে ইনস্ট্রুমেন্ট ভেঙে যেতে পারে,
এবং শুধুমাত্র ল্যাবিয়াল ওয়ালটা সে বেশি কেটে এখানে দাঁতটাকে দুর্বল করে দিচ্ছে, টুথ ফ্র্যাকচার পর্যন্ত হয়ে যেতে পারে। লিঙ্গুয়াল সাইডে ইনকমপ্লিট ডেব্রাইনমেন্টের কারণে ওখানে পাল্প টিস্যু রয়ে যেতে পারে এবং সেটা থেকে ফার্দার ইনফেকশন হয়ে তোমার কমপ্লিট প্রস্টেটিং একটা আউটকাম দিতে পারে। সো দ্যাট এইগুলো আমাদের পারফেক্টলি জানতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের একদম পারফেক্টলি জানতে হবে। আমরা রুট ক্যানেল স্পেসে যদি সঠিকভাবে ঢুকতে পারি, যদি যাবতীয় ইন্টারফেয়ারেন্স গুলোকে আমরা রিমুভ করতে পারি, আমরা ইনস্ট্রুমেন্টেশনের কমপ্লিট লিবার্টি দিতে পারি, ইন্ডিপেন্ডেন্সি দিতে পারি, তাহলে আমাদের এই এরর গুলো হবে না, তাছাড়া হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এই যে এগুলো কি কি হয় দেখো, অতিরিক্ত রিমুভ করে ফেলছে, খুঁজে পাচ্ছে না, এসব কখন হয় মনে রাখবা, যে এগুলো কখন হয়, যখন কিনা আমাদের ক্যালসিফিকেশন অফ দা পাল্প ক্যানাল, রুট ক্যানাল স্পেস বা পাল্প স্পেসে ক্যালসিফিকেশন হয়। এখানে হয়তো করোনালি ক্যালসিফাইড ছিল বেশি এবং এই ক্যালসিফিকেশনের কারণে সে অরিফিসটা খুঁজে পাচ্ছে না। হতে পারে ক্যালসিফাইড টিস্যু যে অরিফিস বন্ধ করে রেখেছিল খুঁজে পাচ্ছিল না, সে সমানে ডেন্টিন কেটেছে খোঁজার জন্য, দেখো একদম উইক করে ফেলেছে। তুমি রুট ক্যানাল ট্রিটমেন্ট এরপরে যত ভালোই করো না কেন, এই দাঁতের লংজিভিটি তো কমে গেল। আমরা বলেছি যে কনজার্ভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল সাউন্ড টু স্ট্রাকচার। হ্যাঁ, কাজে এটা আমাদের করতে হবে। আমরা আমরা যদি কোন রকম ভুল করি, এই মূল অবজেক্টিভ থেকে বের হয়ে গেলেই আমাদের রুট ক্যানাল ফেইলর হয়ে যাবে। ওকে, বিতে কি হয়েছে যে এখানে আগেরটাতে বেশি কেটে ফেলেছে, এটা এখানে কম কেটেছে, ইনঅ্যাডিকুয়েট। এখানে দেখো কমপ্লিট ডিরুফিং হয় নাই, এখানে লিঙ্গুয়াল শোল্ডার রিমুভ হয় নাই, কাজে এখানে ওই যে আমরা একটু আগে যেগুলো বললাম সেগুলো হবে। আর এটা হচ্ছে যে সোজা যে সে কি করেছে বার প্লেসমেন্টের ক্ষেত্রে, আমরা বলেছি শুধুমাত্র এনামেল পেনিট্রেশন পর্যন্ত পারপেন্ডিকুলার ওয়েতে বারটাকে আড়াআড়ি ভাবে বারটাকে প্লেস করব। যেই এনামেল পেনিট্রেশন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা বারটাকে প্যারালাল টু দা লং অ্যাক্সিস অফ দা টুথ করে ফেলবো, মানে হচ্ছে সোজাসুজি। হ্যাঁ, সোজাসুজি, ঠিক আছে। প্রিমোলার, প্রিমোলারের আমরা জানি যে এটা একটা অভয়েড শেপ হয়। হ্যাঁ, স্পেশালি ম্যাক্সিলারি প্রিমোলারে আমাদের বাকাল এবং লিঙ্গুয়াল, প্যালাটালকে আমরা লিঙ্গুয়াল বললে কিন্তু গুণ নাই। হ্যাঁ, প্যালাটালকে আমরা লিঙ্গুয়াল বলবো, বাট লিঙ্গুয়ালকে কখনো প্যালাটাল বলবো না লোয়ারের ক্ষেত্রে। আচ্ছা, আপারের ক্ষেত্রে কিন্তু আমরা যে প্যালাটালকে আমরা লিঙ্গুয়াল বলি। আচ্ছা, তো এখানে আমাদের যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন থাকে, কি দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে এগুলাতে আমরা নিশ্চয়ই ইন্টারনাল অ্যানাটমিতে কনফিগারেশন গুলো জানি, প্রিমোলারসে কিন্তু লটস অফ কনফিগারেশন থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের রিড করতে হবে, পারফেক্ট রেডিওগ্রাফ গুলো রিড করতে হবে, রিড করে এগুলো আমাদের দেখতে হবে। ওকে, এটার ঠিক মাঝখান বরাবর আমরা হচ্ছে ওপেন করবো, কিন্তু দেখো একটু মেজিয়ালি। আমার আমার এখানে বারের ডিরেকশনটা, হ্যাঁ, স্লাইড হচ্ছে আমার বাক্কালি থাকবে, স্লাইড বাক্কালি বারের ডিরেকশনটা। এবং যখন আমি পাল্প চেম্বারে এক্সপোজ হয়ে গেল তখন কিন্তু আমি কি করব, এইটাকে স্ট্রেটেন করব, স্ট্রেটেন করে আমার যাতে ওই যে কোন রকম ইন্টারফেরেন্স না হয়, সোজা হয়ে যায়, যেন আমার ইনস্ট্রুমেন্ট যেন সোজা ভাবে যেতে পারে, সেটাকে এনশিওর করতে হবে। ওকে, অ্যান্ডিবুলার ফার্স্ট প্রিমোলারের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঠিক কথা করতে হবে, এক্সট্রাক্টিং লোকেশনটা এরকম হবে। এবং তারপরে দেখো যখনই আমরা যখন ইয়া করলাম, আমরা কিন্তু সামান্য, হ্যাঁ, একটা অ্যাঙ্গেলেটেড 30 ডিগ্রির মতো অ্যাঙ্গেল করে আমরা একটু লিঙ্গুয়াল টু বাক্কাল ডিরেকশনে আমি ওপেন করলাম, করার পরে তারপরে কিন্তু আমি স্ট্রেট করে নিব। হ্যাঁ, আর কি শেপার দিয়ে করতে পারি, ইভেন আমরা বার দিয়েও করতে পারি। এখানে আমরা নাম্বার 4 বার ইউজ করতে পারি, দাঁতের সাইজ যদি ছোট হয় তাহলে নাম্বার 2 এখানে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, ওই যে ড্রপ ইন যখন ফিল হবে তখন আমরা একই কথা, সবগুলো একই কথা, আমি প্রত্যেকটা দাঁত ধরে ধরে আলাদা ভাবে বলবো না, কারণ এগুলো তোমরা জানো, আমি মনে করি যে একটা জানলে সবগুলোই জানা সম্ভব হবে। এগুলা মোটামুটি একই, শুধু আমরা আমাদের মরফোলজিটা জানতে হবে। এরকম একটা ব্যাপার হয়, যদি আমাদের
এই অরিফিসটা ওয়াল পর্যন্ত এক্সটেন্ডেড হয়ে যায় প্রিমোলারের ক্ষেত্রে, বিশেষ করে লোয়ার প্রিমোলারে, তখন এরকম মাউস হোল এফেক্ট হয়, দেখা যায় যে অর্ধেকটা অরিফিসের মানে পরে শুরু হয়ে গেছে হলো অ্যাক্সিয়াল ওয়াল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে টোটাল অরিফিসটা যেতে ফ্লোরে পর্যন্ত আসে আমার কমপ্লিট রিমুভাল অফ দা ওয়াল করতে হবে। ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে আমরা জানি ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে 4 নম্বর বার দিয়ে আমরা শুরু করব, অক্লুশাল সার্ভিস দিয়ে শুরু করব। ম্যাক্সিলারি মোলারস গুলো আমরা জানি যে ওয়াইডার, এবং এইটাও দেখো একটু মেজিয়ালি আমাদের টার্গেট পয়েন্ট হবে হলো একদম মানে মেজিয়াল সারফেস, এবং ডিরেকশন হবে হচ্ছে প্যালাটাল ডিরেকশন, প্যালাট মেজিয়াল সারফেসে বাকতাল থেকে প্যালাটাল ডিরেকশনে আমরা ওপেন করব। বোঝা গেছে যে এগুলা কিভাবে করতে হবে। ওকে, ম্যাক্সিলারি ফার্স্ট মোলার এর ক্ষেত্রে হ্যাঁ দেখা যায় যে আমরা একটু আগে বলেছি অ্যাবাউট 70% কোথাও ইংলিশ বলছে অ্যাবাউট 80% কেসে হলো 4টা ক্যানাল থাকে। আচ্ছা, এখন এই MB2 কোথায় খুঁজবো আমরা প্রশ্ন করবে তোমাদেরকে এক্সামিনাররা, যে MB2 কোথায় পাবো? তাহলে MB2 দেখো কোথায় পাওয়া যাচ্ছে, MB2 হচ্ছে প্যালাটালি অ্যান্ড মেজিয়ালি টু দা MB1 ক্যানাল। মানে MB1 টা আমি যদি খুঁজে পাই, MB1 টা তো সাধারণত আমরা জানি যে এই অরিফিস গুলো হচ্ছে করেসপন্ডিং কাস্পের নিচে থাকে, ঠিক কাস্পের বরাবর থাকে। তো আমি মেজিও বাকতাল কাস্পের নিচে MB1 পেলাম, আমি সব সময় একটা MB2 খুঁজব। MB2 খুঁজব কোথায়? এটা হলো দেখো বিভিন্ন ফর্মুলা আছে, আমি একটা একটা ফর্মুলার কথা বলি, সেটা হচ্ছে যে যদি আমি MB1 এবং প্যালাটাল থেকে একটা লাইন ড্র করি, সেই লাইনের হাফ ওয়ের আগেই, দ্যাট ইজ MB1 এর দিকে, এবং একটু মেজিয়ালি, একটু মেজিয়ালি, ঠিক লাইনের উপরে হবে না, লাইন থেকে একটু মেজিয়ালি, মেজিয়াল সারফেস এর দিকে হবে হলো MB2, দ্যাট ইজ হাফ ওয়ে, উইদিন দা হাফ ওয়ে বিটুইন দা ড্রন লাইন, ইমাজিনারি লাইন বিটুইন দা MB1 অ্যান্ড দা প্যালাটাল, রাইট? ওকে, আবার অনেক ইয়া করে যে যদি এরকম হয় যে আচ্ছা যাই হোক, এগুলো আমরা এরকম হলে একটা প্রিপারেশনটা একটু শেমরক প্রিপারেশন, একটা পাতার মতো একটা প্রিপারেশন হয় প্যালাটাল থেকে, আমরা ছবি দেখাচ্ছি তাহলে মাথাটা দেখো এই যে বিভিন্ন ভাবে আমরা কিন্তু লোকেট করেছি যে এই MB2 বলা হয়েছে অলমোস্ট অলওয়েজ এ সেকেন্ড মেজিওবাকটাল ক্যানেল, দ্যাট ইজ MB2 ইজ প্রেজেন্ট ইন ফার্স্ট ম্যাক্সিলারি মোলার, which is located palatal and mesial to the MB1. Okay? তো MB1 এর এই অন্য ফর্মুলাগুলো আমি তোমাদের মাথায় এলোমেলো করতে চাই না, একটা ফর্মুলাই মনে রাখো, সেটা হচ্ছে যে প্যালাটাল আর মেজিও বাকতাল ওয়ান বরাবর যদি আমি একটা লাইন টানি, সেই লাইনকে যদি আমি আবার একটা ইমাজিনারি লাইন দিয়ে হাফ করি, যে অর্ধেক অর্ধেক এই দুইটা এই লাইনের অর্ধেকের মধ্যে থাকবে, দ্যাট ইজ মেজ MB1 এর দিকে থাকবে, MB1 এর দিকে থাকবে, একটু মেজিয়ালি থাকবে, এই কথাটা বললেই তোমার এক্সামিনার বুঝতে পারবে যে তুমি জানো MB2 কোথায় খুঁজবা। এবং এই যে এটার কারণে কি হয়, একটা ক্লোভার লিফ অ্যাপিয়ারেন্স হয় যখন MB2 থাকে, তখন আমাদেরকে এই যে একটু মেজিয়ালি ডিরুফিং করতে হবে, একটু এক্সটেন্ড করতে হবে, হ্যাঁ কাজে আমরা হলো সেইটা সেখানেই আমরা খুঁজব। ফ্লোর পর্যন্ত যাব কিভাবে, এবং ফ্লোর এর অরিফিস কোথায় খুঁজবো, রুট ক্যানেলের অরিফিস, আমরা ফ্লোর কখনোই ইরিটেট করব না, ফ্লোরে নন এন্ড কাটিং বার ইউজ করব, ফ্লোর যেন কেটে না ফেলি, পারফোরেশন না করে ফেলি, কোন রকম ভাবে উইকেন্ড না করি ফ্লোর, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়াল অলসো। আর একটা ব্যাপার, যে কোনো অ্যাক্সেস ক্যাভিটি করার আগে অবশ্যই চেষ্টা করবা যে রিকন্ট্রোলিং করার জন্য, রিকন্ট্রোলিং মানে কি, আচ্ছা এটা বলে নিই আগে, এটা হচ্ছে যে ওই যে সার্ভাইকাল বালজিংটাকে কেমন করে রিমুভ করা যায়। এই যে দেখো এতে কি বলা হয়েছে, পাল্প অথবা রুফ অথবা পাল্প হর্ন যেগুলো, এটা রিমুভ করতে হবে কমপ্লিটলি, রাউন্ড বার দিয়ে হুক করতে হবে, বাঁধিয়ে আউটওয়ার্ড টানতে হবে,
এবং এই বারটা রোটেট করে আস্তে আস্তে করে আমি এটা উপরের দিকে টানলেই সোজা হয়ে যাবে, সোজা স্ট্রাকচার পাবো। তারপরে তো আমি ফিশার বার দিয়ে সেটাকে আবার রিফাইন করতে পারবো। আমি আমরা বলেছি যে অক্লুশাল সারফেস এর দিকে একটু ওয়াইডার থাকবে, জেন্টল ফানেল শেপ, ওকে, এবং সেটা আমরা করবো সেফটি টিপ ট্যাপার ডায়মন্ড বার দিয়ে, যেটা নন এন্ড কাটিং। তারপরে যদি এই যে ইয়াটা থাকে, সার্ভাইকাল বালজিং যেখানে থাকে সেই জায়গাটায় আমরা অরিফিস ওয়াইড করার জন্য, এই যে আমি বলেছি না জিজি ড্রিল, দিস ইজ দ্য জিজি ড্রিল। একদম ছবির বাঁদিকে দেখো, বাঁদিকে উপরে যে দুইটা দেখা যাচ্ছে ফ্লেম শেপের মতো, দিস ইজ দ্য জিজি ড্রিল। এই জিজি ড্রিল দিয়ে আমরা লিঙ্গুয়াল শোল্ডার রিমুভ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অরিফিস ওয়াইড করবো, অরিফিস শেপিং করবো, অরিফিসটাকে আমরা এমন ভাবে শেপ করবো যাতে কিনা অল দ্য ডেব্রাইডমেন্ট অফ দ্য রুট ক্যানাল স্পেস শুড বি করোনালি, নট এপিক্যালি। এপিক্যাল দিয়ে যেন কোনো কিছু বের না হয়, আমার করোনালি ওয়াইড স্পেস পাইলে এমনিতেই বের হয়ে যাবে। ইভেন আমরা যে ইরিগেটিং সলিউশন ইউজ করবো, আমরা জানি সোডিয়াম হাইপোক্লোরাইড কি পরিমাণ ইরিটেটিং একটা ম্যাটেরিয়াল, অথচ ভালো কিন্তু মানে ইরিগেশনের জন্য ভালো, কিন্তু সেটাকে ইউজ করতে যেয়ে আমি যদি এপিক্যাল পুশ করি, এপিক্যালি যদি এটা এটা ইয়া হয়, পুশ আউট হয়, তাহলে সে কিন্তু ভীষণ রকম একটা এন্ডোডন্টিক ইমার্জেন্সি তৈরি করে, ভীষণ রকম পেইনফুল সিচুয়েশন তৈরি করে। হ্যাঁ, ওকে, ম্যান্ডিবুলার ফার্স্ট মোলারে আমরা জানি যে ওই যে যেটা বলেছি যে যদি তিনটা ক্যানেল থাকে তাহলে এটা ট্রায়াঙ্গুলার হবে, যদি চারটা ক্যানেল থাকে তাহলে ট্রাপিজয়েড হবে। এবং এই ক্ষেত্রেও দেখো, যদি আমরা মেজিও ডিস্টালি যদি একটা মিড লাইন বরাবর একটা লাইন টানি, তাহলে এই মিড লাইন থেকে এই ক্যানেলগুলোর সমান দূরত্বে থাকবে, ইকুই ডিস্টেন্স মেনটেন করবে, বিভিন্ন শেপ, এগুলো তোমরা জানো ইনশাল্লাহ। ওকে, আমরা যদি ডিফিকাল্ট কেস পাই, এতক্ষণ তো আমরা ভদ্রলোক নিয়ে কথা বললাম, ভদ্রলোক মানে হচ্ছে ভদ্র। আচ্ছা, আমি কি আবার যা কোশ্চেন দেখাবো? আচ্ছা, একটু পরে। আমরা যদি মানে যদি ডিফিকাল্ট কেস, আমি আবারও বলেছি, বারবার বলি, রুট ক্যানেল করতে আসবে সাধারণত ডিফিকাল্ট কেস নিয়ে, একদম ভালো দাঁত নিয়ে রুট ক্যানেল করতে আসবে কেন? ভালো দাঁতে তো আর প্যাথোলজি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কম থাকে, থাকে কিন্তু কম থাকে। তো কাজেই যেখানে তোমার ক্যারিজ আছে, যে জায়গায় ফ্র্যাকচার আছে, ডিসলজমেন্ট অফ এনি ওয়ালস অর এনি স্ট্রাকচার আছে, যে জায়গাটায় তোমার রিজর্পশন আছে, যেখানে তোমার পেরিরেডিকুলার প্যাথোসিস আছে, সেইসবই তো আসলে ইয়ে করে আমাদের কাছে আসে রুট ক্যানেল করতে। ওই অবস্থায় তো রুট ক্যানেল করি আমরা সাধারণত, তো সেইগুলো ডিফিকাল্ট কেস হতে পারছে। তার মধ্যে অসংখ্য ডিফিকাল্ট কেস আসবে যেগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতেই হবে, এইগুলো আমরা কেমন করে ম্যানেজ করবো। তো সেগুলো আমাকে কেমন করে বুঝতে হবে যে এইগুলা যে অ্যাবনর্মাল পাল, ইভেন ডেভেলপমেন্টাল অ্যানোমালিও তো থাকে, তাই না? ডেভেলপমেন্টাল অ্যানোমালির কারণে তো অ্যাবনর্মাল পাল পাল অ্যানাটমি হতে পারে। আমরা কনফিগারেশন পড়েছি, হ্যাঁ, আমরা পড়েছি যে হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দ্যাট ক্যান এফেক্ট দ্য ইন্টারনাল মরফোলজি, হ্যাঁ, সেইগুলো তো আমরা জানি। তো সেই অনুযায়ী আমরা রেডিওগ্রাফ দেখবো, এবং গুড কোয়ালিটি রেডিওগ্রাফ, যেখানে মিনিমাল ডিস্টরশন হবে, যেখানে পারফেক্ট অ্যাঙ্গুলেশন মেনটেন করা হবে, পারফেক্ট ডিস্টেন্স মেনটেন করা হবে, এবং ইন্ট্রাওরাল পেরিএপিকাল প্যারালালিং টেকনিক রেডিওগ্রাফ যেখানে হবে। আমি কোনোদিন রেডিওগ্রাফ নিয়ে যদি ক্লাস করতে হয় সেটা আমরা আরো ভালোভাবে এগুলা আমরা ডিটেল কথা বলতে পারবো। তো এইটাই হলো প্রথম কথা, যে আমার একটা প্রি অপারেটিভ রেডিওগ্রাফ থাকতে হবে। রুট ক্যানেল শুরু করার আগে আমি একটা রেডিওগ্রাফ দেখে আমি এই ব্যাপারগুলো জেনে যাব যে আমার এখানে অ্যাবনর্মাল পালপাল অ্যানাটমি আছে নাকি, পাল্প স্পেস অ্যানাটমিতে কি কি অ্যাবনর্মালিটিস আছে, হ্যাঁ, রুট ক্যানাল অ্যানাটমিতে কি কি আছে, এগুলো আমার পারফেক্টলি জানতে হবে। ম্যাগনিফিকেশনের মাধ্যমে আমরা অনেক কিছু বেশি দেখতে পারি, সাদা চোখে আমরা যা দেখতে পারি তার চেয়ে ম্যাগনিফিকেশনে স্বাভাবিক বেশি জানবো, এবং আমার নলেজ থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা বানরও কিন্তু শিখিয়ে দিলে অনেক কিছু পারে। হ্যাঁ, একটা তোমার সাথে দেখবা যে অনেক টেকনিশিয়ান তারা খুব সুন্দর সুন্দর কাজ করে ফেলতেছে না জেনে, দেখে দেখে অনেক কিছু করা যায়, কিন্তু যখনই ডিফিকাল্ট কেস আসবে তখন তারা এলোমেলো করে ফেলে, কারণ তার তো নলেজ নাই, ক্লিনিক্যাল অ্যানাটমি সম্পর্কে নলেজ নাই। তোমার আছে, কাজেই তোমার এই এই নলেজটা যেন সাউন্ড নলেজ হয় এই ব্যাপারটা কনফার্ম হতে হবে। আমার পালপাল ফ্লোরের কালারটা দেখতে হবে, আমরা জানি যে পালপাল ফ্লোরের কালারটা হচ্ছে ডার্ক। এখন আমি হঠাৎ করে দেখলাম যে এই পালপাল ফ্লোরের কালারটা কেমন যেন ক্রিস্টাল চাই লাইট চেহারা, ক্রিস্টাল, হ্যাঁ, নট দ্যাট মাস ডার্ক এনাফ, মানে একটু সাদা সাদা লাগছে, তার মানে আমি প্রথমে চিন্তা করবো ইট মে বি এ ক্যালসিফাইড টিস্যু। হ্যাঁ, যদি পাল্প স্টোন বলি আমরা যেটাকে, পাল্প
একটা স্টোন ফরমেশন হচ্ছে এখানে হতে পারে, হ্যাঁ হতে পারে। আবার এরকম হতে পারে যে আমরা দেখলাম যে মানে অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি ডেন্টিন কেটে ফেলেছি, এই জন্য কালারটা চিপ ইয়ে হয়ে গেছে, আমি পাল্পাল ফ্লোর অনেকখানি কেটে ফেলেতে ফেলাতে কালার ডিফারেন্ট হয়েছে। এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। ওকে, আর এক্সটেনশন এক্সটেনশন দেখতে পাচ্ছি না। ওকে, অ্যাক্সেস ক্যাভিটির এক্সটেনশন কতটুকু এটা আমরা করতে হবে সেটা দেখবো। আমার মনে আছে যে আমরা এক্সরে দেখেছি যে এখানে আমার এক্সেস ক্যাভিটি আমার অনেক দূরে চলে গেছে, এক্সেস অনেক দূরে চলে গেছে অরিফিস অফ দ্য রুট ক্যানাল সিস্টেম, সেখানে আমাকে মানে এই জিনিসগুলো কনসিডার করতে হবে, এই সম্পর্কে আমাদের পারফেক্ট জ্ঞান থাকতে হবে। ওকে, আমরা এখন আবার দেখি কোন রকম কোশ্চেন আছে কিনা। সো ফার আর কোনো কোশ্চেন নাই দেখা যাচ্ছে। এনি কোশ্চেন তোমাদের যে কোনো? আমি আসলে এইভাবে পড়ানোতে তো অভ্যস্ত না, আমি আসলে ক্লাসে যখন পড়াই আমার স্টুডেন্টদের সাথে আই কন্ট্যাক্ট করি, কারণ তাহলে আমি বুঝতে পারি যে আমার কথা বুঝতে পারছে কিনা, কারণ এগুলো তো আসলে আমার কাছে যেরকম তোমাদের কাছে সেরকম না, আমি তো তোমাদের আগেই পড়েছি এগুলো, এই জন্য আমার তো পরিচিত, তোমাদের তো অতটা পরিচিত না, কাজেই তোমাদের যে কোনো কথা যদি আমার কোনো কথা যদি দুর্বোধ্য মনে হয় বা অস্পষ্ট মনে হয় তোমরা প্লিজ লেখো। হ্যাঁ, আমি মাঝে মাঝে চেক করছি যে এগুলো তোমাদের কাছে বোধগম্য হচ্ছে কিনা আমার কথাগুলো। And we can go again. What? Share it, Sarana. ওকে, থ্যাংক ইউ। একজন লিখেছে বুঝতে পারছি, আই এম সো গ্ল্যাড টু নো। ওকে, যদি কোনো রকম বোঝার কোনো সমস্যা থাকে প্লিজ আস্ক মি। হ্যাঁ, আমি যে কোনো এগুলো এইটা খুব ভালোভাবে বুঝতে হবে, এক্সেস ক্যাভিটি না বুঝলে রুট ক্যানাল করার কোনো রাইট নাই তোমাদের। ওকে, কোনো রাইট নাই, এক্সেস ক্যাভিটি বুঝতেই হবে, কোনো সুযোগ নাই ফাঁকি দেওয়ার। এই কথাটা আমরা কিন্তু একটু আগে বলেছি যে যে এক্সটেনসিভ রেস্টোরেশন, এক্সটেনসিভ রেস্টোরেশন মানে এক্সট্রা করোনাল রেস্টোরেশন। আচ্ছা, আমরা এটা নিশ্চয়ই জানি ইন্ট্রা করোনাল রেস্টোরেশন মানে হচ্ছে আমাদের যেসব ফিলিং টিলিং করি আমরা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স যেই রেস্টোরেশন গুলো করি এটাকে বলে ইন্ট্রা করোনাল রেস্টোরেশন। আর যখন আমরা হচ্ছে একটা ইনডিরেক্ট রেস্টোরেশন লাইক ক্রাউন করি, ক্রাউন সেইটার ভেতর দিয়ে অনেক সময় আমাদেরকে এন্ডোডন্টিক এক্সেস ওপেনিং করতে হয়। যেমন ধরো ক্রাউন করেছি আমরা কিন্তু রুট ক্যানেল করা হয়নি, রুট ক্যানেল কিন্তু শর্ত না ক্রাউন করার ক্ষেত্রে। অনেক ক্রাউন আমরা কখন করব, যখন কিনা এক্সটেন্সিভ ড্যামেজ অফ দা এক্সটেন্সিভ ড্যামেজ অফ দা রুট ক্যানেল অফ দ্য ক্রাউন হয় তখনই আমরা মানে দ্যাট ইজ অ্যানাটমিক্যাল ক্রাউন এর যখন এক্সেসিভ ড্যামেজ হয় তখন দাঁতটাকে রেস্টোর করার জন্য আমরা আর্টিফিশিয়াল প্রস্থেটিক একটা ক্রাউন প্লেস করি ওখানে। তো সেইটার জন্য দাঁতটাকে কেটে ছোট করা হয় বা দাঁতের অ্যালাইনমেন্টে কিছু চেঞ্জও করতে হয় অনেক সময়। হ্যাঁ, এবং সেইটার কারণে আমাদের একটু ডিফিকাল্ট হয়, কারণ আমি একটা দাঁতের ক্রাউন দেখে বুঝতে পারি কিছুটা যে এটা অ্যানাটমি কেমন হবে, ইন্টারনাল অ্যানাটমি কেমন হবে, কিন্তু এই ক্ষেত্রে তো আমি ক্রাউন দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি সেটা একটা আর্টিফিশিয়াল ক্রাউন।
সেইটা করার সময় কোন রকম চেঞ্জ করা হয়েছে কিনা অরিজিনাল অ্যানাটমিতে সেইটা তো আমি জানি না। হ্যাঁ, কাজেই আমাকে এই ব্যাপারে খুব সাবধানে করতে হবে, খুবই সাবধানে করতে হবে। আমরা বলেছি যে এই যদি পিএফএম ক্রাউন বলি না আমরা যেটাকে, পোর্সেলিন ফিউজ টু মেটাল, এই ক্রাউন করার এইটা যদি পেনিট্রেট করতে হয়, প্রথমে আমরা পোর্সেলিনটা পেনিট্রেট করব হাই স্পিড হ্যান্ড পিস, হাই স্পিড হ্যান্ড পিস উইথ ডায়মন্ড রাউন্ড বার দিয়ে। হ্যাঁ, ক্লিয়ার থাকো একদম, ডায়মন্ড রাউন্ড বার উইথ হাই স্পিড হ্যান্ড পিস। আর যখন সেটা হয়ে যাবে, এটা আসতেছে, আচ্ছা সেটা যখন শেষ হবে তখন হলো বুঝতে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, যে ক্রসকার টাংস্টিন টারবাইট বার, টিসি বার বলি আমরা যেটাকে সংক্ষেপে, এবং সেটা ক্রসকার ক্রস কাট হতে পারে এবং মেটাল হবে। কেন মেটাল কাটার সময় আমি যদি ডায়মন্ড বার ব্যবহার করি তাহলে ডায়মন্ড বার দ্রুত ডায়মন্ড গুলো এলিমিনেশন হয়ে ওটা মেটাল হিট প্রোটেকশন করবে। বোথ সিস্টেম শুড বি উইথ দ্য হাই স্পিড হ্যান্ড পিস উইথ সাফিসিয়েন্ট কুলিং অ্যারেঞ্জমেন্ট, তোমার যথেষ্ট পানি সাপ্লাই থাকতে হবে। হ্যাঁ, এটা যেন, কারণ এটা তো বুঝতেই পারছো প্রচুর মানে হিট প্রোডাকশন করবে। হ্যাঁ, এবং এখানে পরবর্তীতে আরো ড্যামেজ হবে, যেমন এগুলো চিপ টপ হবে, যদি তোমার ফুল স্পিড পানি না আসে তাহলে কি হবে, এখানে তোমার চিপিং অফ দ্য ডেব্রিজ লাইক পোর্সেলিন অর মেটাল, সেটা তোমার মানে ক্ষতিগ্রস্ত করতে পারে, তোমাকে ডক্টর উইল বি সাফার। আচ্ছা, তারপরে হলো আমাদের ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, আমাকে আমার এই যে অল্টার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কস হয়, হ্যাঁ অল্টারেশন হয়, যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে একটা ক্রাউন করার আগে আগে যেরকম টিল্টিং ছিল হয়তো মেজিয়ালি বা ডিস্টালি বা লিঙ্গুয়ালি বা বাককালি, সেটাকে স্ট্রেট করে ফেলেছে ক্রাউন করে, এখন তুমি তো পারফেক্ট পয়েন্ট বা লাইন অফ পেনিট্রেশন খুঁজে পাবা না যে কোন দিক দিয়ে তুমি পাল্প চেম্বার এক্সপোজ করবা। এই তাহলে সবচেয়ে ভালো কি, যদি সম্ভব হয় এই এক্সটেন্সিভ রেস্টোরেশনটা রিমুভ করো। এই রেস্টোরেশন থাকা অবস্থায় করা ফর দ্য বিগিনার ভেরি টাফ, সো ইউ শুডন্ট ইভেন ট্রাই। ওকে, আমি জানি না ওর দেখতে পাচ্ছি কিনা, আমাদের আজকের ক্লাস প্রায় শেষ। আমি কয়েকটা ডিফিকাল্ট কেস নিয়ে একটু দেখাতে চাচ্ছি, দেখলে আসলে তোমাদের জন্য ভালো হতো, কিন্তু আমি আই হ্যাভিং ট্রাবল উইথ দ্য প্রসিডিউর, আমি আসলে আইটি ভালো জানি না। First of all, let me stop sharing a guy. Therefore, let me share the screen.
Chrome application window. Share. Hope. Now it's okay. I hope. Okay. নেক্সট আমরা এই ব্যাপারগুলো হতে পারে যে আমি যখনই অ্যান্ডেমিক ল্যান্ডমার্ক গুলো জানি না কোথায় আমার সিঙ্গুলাম আছে কোথায় আমার ডিরেকশন অফ দা লং অ্যাক্সিস অফ দা টুথ এইটা যখন আমি পারফেক্টলি জানছি না তখন আয়াট্রোজেনিক এরর হওয়ার প্রচুর সম্ভাবনা আছে হ্যাঁ কাজে ভেরি ইউ শুড বেটার বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট ইউ বেটার কনসিডার দ্য ফ্যাক্ট দ্যাট ইউ শুডন্ট ডু ইট অ্যাকচুয়ালি এরকম সবচেয়ে ভালো হয় তোমাদের যদি করতে হয় ইউ বেটার ট্রাই টু রিমুভ দ্য এক্সটেন্সিভ রেস্টোরেশন হ্যাঁ তারপরে করো ওকে অ্যানাদার হচ্ছে যে অ্যাঙ্গুলেটেড টিল্টেড দাঁতটা টিল্টেড থাকতে পারে সেই ক্ষেত্রে তো আমার একদম লং অ্যাক্সিস বরাবর লং অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে হলো ডিফারেন্ট তো আমরা ওইভাবে করে ডিফারেন্ট ওয়েতে লং অ্যাক্সিসটা নিয়ে তারপরে করব আই এম নট শিওর বাট দ্যাট ইউ আর ওয়াচিং মি অর দ্য স্লাইডস দেয়ার মাস্ট বি সাম প্রবলেম এই ধরনের সমস্যাগুলো হতে পারে অ্যাঙ্গুলেটেড দাঁতের ক্ষেত্রে টিল্টেড দাঁতের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বেশি হয় স্টিপ পারফোরেশন বলি আমরা এটাকে না তাহলে কি হয় ক্যানেল গুলো আমরা ঠিকঠাক মতো দেখতে পাই না এবং টুথ স্ট্রাকচার পারফেক্টলি যখন আমি দেখতে পাবো না অন্যদিকে হবে কমপ্লিট ডেব্রাইটমেন্ট সম্ভব হবে না আইট্রোসিজেনিক ইরর গুলো সিনসিয়ার দিচ্ছি হচ্ছে না ছবিগুলো দেখানো দরকার হোপ ইউ আর ওয়াচিং মি ওয়াচিং দ্য স্লাইডস অ্যাকচুয়ালি ওকে ক্যালসিফাইড ক্যানেল যে ক্যালসিফাইড ক্যানেলের কথা আমরা বললাম আমরা একটা টার্ম নিশ্চয়ই জানি এতদিনে যে ক্যালসিফাইড ক্যালসিফিক মেটামরফোসিস ক্যালসিফিক মেটামরফোসিস মানে হচ্ছে যে আমরা জানি যে একটা দাঁত যদি এক্সেসিভ ক্যালসিফিকেশন স্টার্ট হয় ইনিশিয়েটেড বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য রুট ফর্মেশন তখনই যদি অতিরিক্ত ক্যালসিফিকেশন হয়ে কমপ্লিট বা পার্শিয়াল অবলিটারেশন অফ দ্য রুট ক্যানাল স্পেস হয় দেখা যাবে যে রুট ক্যানেল খুঁজেই পাওয়া যাচ্ছে না রেডিওগ্রাফে খুব মানে হেয়ার লাইন একটা ক্যানেল দেখা যেতে পারে বা নাও যেতে পারে হ্যাঁ সব জায়গায় ইরেগুলারলি সেই সব ক্ষেত্রে কিন্তু রুট ক্যানেল নেগোসিয়েশন ইজ ভেরি টাফ আমরা রুট ক্যানেল কোথায় আছে আমার পাল্প চেম্বার কোথায় আছে ক্যানেল এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হ্যাঁ এবং এই সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা যে ওই বলেছি যে আমাদের এগোতে হবে খুব স্লোলি এবং সেগুলো আমাদের স্পেশাল কনসিডারেশন নিশ্চয়ই আমরা এগুলো ক্লিনিং এন্ড শেপিং এর সময় নিশ্চয়ই কিছুটা পড়েছি এবং এখানে আল্ট্রাসনিক ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করতে হয় ওকে ওকে আমরা ক্যালসিফাইড ক্যানেল গুলো ইয়ে করার জন্য আল্ট্রাসনিক যে টিপ গুলোর কথা বলেছি হ্যাঁ এই টিপ গুলো দিয়ে আমরা কি করব আস্তে আস্তে করে এই ক্যালসিফাইড টিস্যু গুলোকে সরিয়ে তারপরে আমরা ক্যালসিফাইড টিস্যু গুলোকে সরাবো এবং তারপরে আমরা ক্যানেল নেগোসিয়েশন করবো অরিফিসটাকে খুঁজে পাবো সরি আচ্ছা সমস্যা করছে আমি আসলে ম্যানেজ করতে পারছি না স্লাইড গুলো তোমাদের দেখাতে পারছি না বরঞ্চ আমি
তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। যায় না যায় না হয় না, শেয়ার স্ক্রিনে দিয়ে স্ক্রিন সবকিছু করেছি তারপরে হচ্ছে না। শেয়ার স্ক্রিন অ্যাপ্লিকেশন উইন্ডো স্ক্রিন ক্লিক করলাম শেয়ার। দেখো তো হয়েছে নাকি? না আচ্ছা, আমি বাকিগুলো মুখে হচ্ছে হচ্ছে আচ্ছা মুখে শেষ করে দিচ্ছি, সরি আমি আসলে এটা ম্যানেজ করতে পারছি না। ওকে, আমরা ডিফিকাল্ট কেসগুলো নিয়ে কথা বলছি, যে ডিফিকাল্ট কেসগুলোর ব্যাপারে আমাদের পারফেক্ট নলেজ থাকতে হবে যে এরকম কেসগুলো হতে পারে, এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে পারে। মূলত ডিফিকাল্ট কেসগুলো হচ্ছে ক্যালসিফিকেশন নিয়ে, এবং ক্যালসিফাইড ক্যানেলগুলো আমরা যখনই ম্যানেজমেন্ট করতে যাব আমাদের এই ক্যালসিফাইড টিস্যুগুলোকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করতে হবে? যে আমার হলো যে রেডিওগ্রাফ রিড করতে হবে যে কোথায় ক্যালসিফিকেশনটা আছে, এটা কি স্পেসিফিক একটা এরিয়াতে নাকি ক্যালসিফিক মেটামরফোসিস এর মতো কমপ্লিট আর পার্শিয়াল অবলিটারেশন অফ দ্য রুট ক্রাউন সিস্টেম হয়েছে। তো সেটা আমাকে দেখে তারপরে সেই অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে আলট্রাসনিক টিপ গুলো ভালো কাজ করে, ইরিগেটিং ম্যাটেরিয়াল সোডিয়াম হাইপোক্লোরাইড এবং বিভিন্ন লুব্রিক্যান্ট এবং আমাদের যে ইডিটিএ আছে, আমাদের যেগুলো দিয়ে আমরা চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করি যেগুলো, সেগুলো দিয়ে আমরা কিন্তু এই লুব্রিকেশনের মাধ্যমে এই ক্যানেলগুলোকে খুঁজে বের করতে পারি। ওকে, আর হচ্ছে স্ক্লেরোস ক্যানেল, মিনিমাম ক্রাউন ক্যানেল উইথ নো অর মিনিমাল ক্রাউন, এরকম কিন্তু অনেক সময় থাকবে। যে আমরা জানি যে ক্রনিক অ্যাট্রিশন হচ্ছে রিসিশন অফ দ্য ক্রাউন স্পেসের জন্য দায়ী। হ্যাঁ, যাদের ট্রমেটিক বাইট থাকে, ব্রুকসার পেশেন্ট, হ্যাঁ, প্যারানর্মাল হ্যাবিট যেগুলোর কারণে টুথ টিস্যুর ওয়্যার হয়, নন ক্যারিয়ার্স অথবা ক্যারিজ অথবা ফ্র্যাকচার, হোয়াট এভার ইট ইজ, যে কারণে আমার ক্রাউনের পরিমাণ কমে গেছে, যার ফলে আমি আমার রুট ক্যানাল সিস্টেমটাতে কম্প্রোমাইজ কন্ডিশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেটাও কনসিডার করতে হবে। অনেক সময় এরকম হয় যে পেশেন্ট অনেকখানি ভেঙে গেছে, একদম অনলি যে সার্ভাইকাল থার্ড অফ দ্য ক্রাউন অবশিষ্ট আছে, পেশেন্ট দাঁত ফেলতে চায় না। আর আমরা তো পারিও, আমরা জানি যে বায়োলজিক্যাল উইথ যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা আমরা জানি যে পোস্ট কোর ক্রাউন, তোমরা নিশ্চয়ই পড়েছো রেস্টোরেশন অফ এন্ডোডন্টিক্যালি ট্রিটেড কিউতে, মনে আছে নিশ্চয়ই যে পোস্ট কোর ক্রাউন পরে আমরা কিন্তু এই দাঁতগুলোকে রাখতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাকে রুট ক্যানেল করতে হবে। এই রুট ক্যানেল করার সময় আমাকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, যে এইটার নেগোসিয়েশন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এবং এখানে আবার আমরা জানি যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার আগে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে পারফেক্ট আইসোলেশন শুড বি ডান। এন্ডোডন্টিক মানে হচ্ছে যে আমরা ভেতরে কাজ করছি, তো ভেতরে যদি কাজ করার সময় আমি বাইরের থেকে আরো বেশি কন্টামিনেন্টস রুট ক্যানাল সিস্টেমে ভেতরে ঢোকাই তাহলে আমার ট্রিটমেন্ট ফেল হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে। সো আমাকে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাকে আইসোলেশন করে নিতে হবে, এন্ড দ্য পারফেক্ট প্রসিডিউর ফর আইসোলেশন ইজ রাবার ড্যাম। এখন তোমার একটা মিনিমাম ক্রাউন আছে, ভাঙা ক্রাউন, সেইখানে রাবার ড্যাম প্লেসমেন্ট ইজ ভেরি টাফ। সেইখানে আমরা অনেক সময় সার্জিক্যাল এক্সট্রাকশন করে একটু এক্সট্রুশন করি, বের করে নিয়ে আসি, বা অর্থোডন্টিক এক্সট্রুশন করে অনেক সময় বের করে হলে রুট ক্যানাল করি। তো সেইসব ক্ষেত্রে আমাকে একদম মানে পারফেক্টলি রেডিওগ্রাফ গুলো রিড করতে হবে, কারণ এখানে নর্মাল অ্যানাটমির কিছু নাই, রেডিওগ্রাফ রিড করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে আস্তে আস্তে করে প্রসিড করতে হবে। হ্যাঁ, এবং লং শ্যাঙ্ক রাউন্ড বার ব্যবহার করতে হবে এইসব ক্ষেত্রে, লং শ্যাঙ্ক রাউন্ড বার ব্যবহার করতে হবে কারণ আশেপাশে দাঁতগুলো তো সব আছে,
আমার হ্যান্ড পিস তো ওই পর্যন্ত পৌঁছাতে দিবে না, হ্যাঁ সেই জন্য বারের লম্বা লম্বা বার হতে হবে। এবং এটার ক্ষেত্রে অ্যাঙ্গুলেশন সাধারণত এসব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাঙ্গুলেশন নর্মাল থাকে না, সেই ক্ষেত্রে আমরা ওই যে এক্সরে রিড করে পারফেক্টলি অ্যাঙ্গুলেটেড করতে হবে। আমি ইভেন গ্লাভ ফিঙ্গার দিয়ে পালপেট করব যে আমার রুটটা কোন দিকে আছে। আমরা জানি যে একটা মানে একটা যখন এক্সট্রাক্টেড এরিয়াতে ডিপ্রেশন হয় ম্যান্ডিবুলার ম্যাক্সিলারিতে, ম্যাক্সিলারিতে ডিপ্রেশন হয়, কিন্তু যখন একটা দাঁত থাকে বা রুট থাকে একটা বালজিং এরিয়া থাকে, তাই না, একটা মানে এলিভেটেড একটা এরিয়াটা থাকে, সেইটা আমার প্লেস আঙ্গুল দিয়ে আমি পালপেট করে দেখবো যে রুটের ডিরেকশনটা আসলে কোন দিকে আছে। হ্যাঁ, সেই অনুযায়ী আমি কারেক্ট করবো অ্যাঙ্গুলেশন অফ দ্য বার। যদি কোনো কারণে পারফরেশন করে ফেলি, ওই যে আমাকে একজন প্রশ্ন করেছে যে পারফরেশন করলে কি করব, ওই আমরা ওইভাবে করে যদি এমটিএ থাকে, বায়োডেন্টিন থাকে, হ্যাঁ এগুলো দিয়ে আমরা আগে পারফরেশন রিপেয়ার করব, তারপরে রুট ক্যানাল স্পেস প্রিপেয়ার করব ক্লিনিং, চেপিং এন্ড অবজারভেশন। তারপরে আর হয় হলো যে উইকেন্ড ওয়াল আমরা বলেছি যে আনসাপোর্টেড টুথ স্ট্রাকচার শুড বি রিমুভ বিফোর ইনিশিয়েটিং দ্য রুট ক্যানাল ট্রিটমেন্ট। হ্যাঁ অবশ্যই, যেটার যে এনামেল স্ট্রাকচারের নিচে ডেন্টিন নাই, উই শুড রিমুভ দ্য এনামেল, ওটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি কি করব, রিকন্টুরিং কেমনে করব, আমরা জানি যে আমাদের কিছু কুইক সেটিং রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল আছে লাইক কম্পোজিট গ্লাস এনামার, আমরা জানি যে কিছু মডিফাইড গ্লাস এনামার আছে যেমন মেটাল মডিফাইড গ্লাস এনামার, হ্যাঁ রেজিন মডিফাইড গ্লাস এনামার, এগুলো খুব কুইক সেটিং হতে পারে, এগুলো অতটা স্ট্রং এনাফ না। কিন্তু ফার্স্ট অফ অল আমি যদি মনে করি যে আমাকে রাবার ড্যাম প্লেস করার আগে আমাকে অবশ্যই ফোর ওয়াল রিকনস্ট্রাকশন করতে হবে। রিকন্টুরিং মানে আমার যেই ওয়ালটা ভেঙে গেছে, যেই ওয়ালটাতে ওয়ালটা ভাঙতে ভাঙতে সার্ভিক্যাল এরিয়া পর্যন্ত চলে গেছে, সেই এরিয়াতে আমি আবার কি করব, টফলমেয়ার ম্যাট্রিক্স ইউজ করে সেই জায়গাটায় আমি ওই ধরনের ইন্টেরিম রেস্টোরেশন দিয়ে আগে ওয়ালটা রিকনস্ট্রাকশন করব। তাহলে কি হলো, অ্যানাটমি মেনটেন হলো, অ্যানাটমি মেনটেন হওয়ার পরে আমরা দাঁতটাকে কিন্তু ফাংশনিংও করতে পারলাম, হ্যাঁ ফাংশনিং করতে পারলাম, তাতে করে আমি দাঁতের লেন্থ বা আমার যে নর্মাল অ্যানাটমিক্যাল সেন্স এইগুলো সব পারফেক্টলি কাজ করতে পারবো। এবং আরেকটা কথা হচ্ছে যে টেম্পোরারি রেস্টোরেশন যে আমরা করি জিঙ্ক অক্সাইড ইউজিনাল সিমেন্ট, এইটা কিন্তু এই ক্ষেত্রে ভালো কাজ করে না। আমরা অনেক ডাক্তারই কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে টেম্পোরারি ফিলিং ওপেন করে টেম্পোরারি ফিলিং দিয়ে ছেড়ে দিচ্ছে। টেম্পোরারি ফিলিং কিন্তু নট দ্যাট মাচ কনসিলড রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, এইটা কিন্তু খুব সহজে এইটার ভেতরে মাইক্রোপোর থাকে যার ভেতর দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াল রিএন্ট্রি হয়। ওকে আচ্ছা, আর হচ্ছে যে ওকে সে কাজে আমি টেম্পোরারি রেস্টোরেন্ট জিঙ্ক অক্সাইড রিজিনাল টাইপের সিমেন্ট না, অবশ্যই এটা অ্যাডহেসিভ কুইক সেটিং টাইপের রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল যেটা কনসিল করবে পারফেক্টলি আমার এই রিএন্ট্রি অফ মাইক্রো অর্গানিজমকে ঠেকাতে পারবে, এই রকম কোন রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল দিয়ে আমি আগে আমার ব্রোকেন স্ট্রাকচার বা ডিস্ট্রাক্টেড স্ট্রাকচারগুলোকে রিকন্টুরিং করব, আবার তৈরি করে নেব, তারপরে আমি এক্সেস ক্যাভিটি ওপেন করব। বোঝা গেছে? তাহলে আমি ঠিক জায়গা মতো আমার এক্সেস গুলো পাবো। আমার আরেকটা বড় সুবিধা দেয় কি, এই যে রাবার ড্যামের কথা তো আমরা বললাম যে রাবার ড্যামের ক্ল্যাম্প গুলোকে পারফেক্টলি আমি ওখানে সেট করতে পারবো। আরেকটা হলো যে আমরা এই যে ইরিগেশন করছি, ইরিগেশনটা নাহলে তো ওই যেদিকে আমার ভাঙা ওয়াল থাকবে বা লিকেজ ওয়াল থাকবে সেদিক দিয়ে লিক করে বের হয়ে যাবে। আমরা জানি যে অনেক ইরিগেটিং সলিউশন, সবচেয়ে জনপ্রিয় ইরিগেটিং অ্যাভেলেবল ইরিগেটিং সলিউশন সোডিয়াম হাইপোক্লোরাইট সফট টিস্যু ইরিটেন্ট, হ্যাঁ অনেকেই আছে না, হাইড্রোজেন পারক্সাইড সফট টিস্যু ইরিটেশন করে, তো এই জন্য এইসব জিনিসগুলো দেওয়ার আগে আমাকে রিকন্টুরিং করে নিতে হবে যাতে সফট টিস্যুতে এটা চলে যেতে না পারে। কিছু কিছু রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে এখন দেখা, ওই যেটা বললাম যে আমাদের বায়োলজিক্যাল উইড যদি না থাকে, বায়োলজিক্যাল উইড মানে কি নিশ্চয়ই জানি আমরা যে বায়োলজিক্যাল উইড এখানে আমার পড়ানোর কথা না, বায়োলজিক্যাল উইড মানে হচ্ছে যে আমার যেন ফ্রিজ ইনজাইভা থেকে আমার কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্ট পর্যন্ত 4 মিলিমিটার এরিয়া যেন সুস্থ থাকে, এই পর্যন্ত দাঁত সুস্থ দাঁত থাকে,
দ্যাট ইজ আমার কানেকটিভ টিস্যু অ্যাটাচমেন্ট থেকে মানে ক্রিস্টাল বোনের উপরে, ক্রিস্টাল বোন অ্যালভেলার ক্রেস্টের উপরে 4 মিলিমিটার হেলদি টুথ টিস্যু যেন থাকে, না হলে কিন্তু রুট ক্যানাল করে লাভ নাই, তাহলে আমরা পেরল পেরল করতে পারবো না। হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে, আমাকে শোনা যাচ্ছে, আমার স্ক্রিন লাগবে না। ওকে, আনফরচুনেটলি আমি স্ক্রিন দেখাতে পারছি না। আমি ফেরুল এফেক্টটা হলো কি যে এখন তাহলে ফেরুল কোথায়, ফেরুলটা কি, ফেরুলটা হচ্ছে ওই যে আমাকে 2 মিলিমিটার সাউন্ড ডেন্টিনের টুথ টিস্যুর উপরে একটা মেটালিক ব্যান্ড প্লেস করতে হয়, যেই ব্যান্ডটা ক্রাউনটাকে ধরে রাখবে। আর এই ডাবল কোর্টটা কি, এটা হচ্ছে মানে রুটের ভেতরে আমরা ক্লিন করব, আমাদের অবজারভেশনের পরে গাটা পার্চাটা ক্লিন করব, ক্লিন করে ক্লিন করে রাখবো কতটুকু, শুধু এপিক্যাল 3-5 মিলিমিটার গাটা পার্চা আমরা শেয়ার স্ক্রিন আসলে পাচ্ছি না, হবে আচ্ছা হচ্ছে না, যাই হোক আমি মুখে বলছি, যদি কোনো বুঝতে অসুবিধা প্লিজ লেখো, আমি দেখতে পাচ্ছি তোমাদের লেখাগুলো। আচ্ছা আমরা ফেরুল নিয়ে পরে কথা বলবো, আচ্ছা আরেকদিন হয়তো কথা বলবো, আমার মনে হয় তোমাদের মাথা এলোমেলো করে দিয়েছে বেশি কথা বলে। ওকে এখন হলো আচ্ছা আর একটা কথা আমরা বলেছি যে আমাদের আমাদের এখন রোটারি সিস্টেম আছে, রোটারি সিস্টেমে আমরা জানি যে আমরা খুব ভালো ইনস্ট্রুমেন্ট ইউজ করি, হ্যাঁ নিকেল টাইটেনিয়াম ইউজ করি, নিকেল টাইটেনিয়ামের যে আমাদের ওইখানে সাধারণত প্রোট্যাপার সিস্টেম যেটা, সেখানে 6টা ইনস্ট্রুমেন্ট থাকে, তার মধ্যে 3টা হচ্ছে শেপিং ফাইল আর 3টা হচ্ছে ফিনিশিং ফাইল। শেপিং ফাইলের মধ্যে প্রথমে থাকে হলো এস এক্স হচ্ছে অরিফিস শেপার, যেটা আমি ওই যে জিজি ড্রিল দিয়ে বললাম, জিজি ড্রিলের বদলে আমি যদি আমার রোটারি সিস্টেমে যদি আমি করতে চাই তাহলে এস এক্স ফাইল দিয়ে আমি হচ্ছে অরিফিস শেপ করব। তারপরে আমি আরো 2টা শেপিং ফাইল আছে, যেটা হচ্ছে মিডিল থার্ড পর্যন্ত করবে হচ্ছে করোনাল থার্ড পর্যন্ত করবে হচ্ছে S1 এবং মিডিল থার্ড পর্যন্ত করবে SX, আর এপিক্যাল থার্ড অবশ্যই ফিনিশিং ফাইল দিয়ে করি, সেখানে F1 F2 F3 আর হতে পারে, বড় হতে পারে F4 F5 হতে পারে। তো এইটা হলো নতুন ইয়ে হয়েছে, ওকে দ্যাটস অল, দ্যাটস অল ফ্রম এক্সেস ক্যাভিটি। আমি আসলে প্রশ্ন আশা করছি যে যদি কোনো রকম প্রশ্ন থাকে প্লিজ, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু তারপরে যদি কারো বুঝতে কিছু সমস্যা হয় আমাকে প্রশ্ন করলে আমি, আমাকে পরে প্রশ্ন যদি করো তোমরা, যে এটা ফেসবুকে থাকে আমি ফেসবুকে আগামী 2 দিন পর্যন্ত দেখবো, যে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেবো, না দিন না পরে দেখলেও দেবো ইনশাল্লাহ। ওকে দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর লিসেনিং, যারা তোমরা আছো এখনো যারা শুনছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা পরীক্ষা সুন্দরভাবে দাও, আমি জানি না কবে পরীক্ষা হবে বাট পরীক্ষা তো হবে নিশ্চয়ই, এইভাবে করে জীবন তো শেষ মানে আমাদের পুরোপুরি শেষ হয়ে যায় নাই, হয়তো কিছু ক্ষণিকের জন্য থেমে আছে, তো পরবর্তীতে যখন আমাদের এটা আবার চালু হবে সেই জন্য আমাদের রেডি থাকতে হবে, যে কোনো সময় যদি ওপেন হয়ে যায় আমরা যেন যে কোনো সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকি, পড়াশোনাটা প্লিজ চালিয়ে যাও, পড়াশোনা থেকে বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই, তোমরা এমন একটা প্রফেশনে ঢুকছো যে যখন যখন তুমি আর স্টুডেন্ট না তখন থেকে তুমি আর ডাক্তার না, আমাকে তোমাকে সারা জীবন পড়াশোনা করতেই হবে, পড়াশোনার মধ্যে থাকতেই হবে, কেউই যেন কখনোই মনে না করে আমি সব জেনে গেছি, মেডিকেল সায়েন্সে সব জেনে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, এবং সব জেনে যাওয়ার পরেও দেখবা যে নতুন আরো অনেক কিছু জানার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম টু এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে প্লিজ রাইট এনি কোশ্চেন, এনি মোর কোশ্চেন প্লিজ প্লিজ রাইট। ওকে আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, আই হ্যাভ টু সার্ভ ইউ, আমি মানে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাই যখন আমি দেখি যে আমার স্টুডেন্টরা পড়াশোনার বাইরে চলে যাচ্ছে, এনিওয়ে যে কারণেই হোক, তো আমি আসলে মনের মধ্যে একটা গিলটি ফিল করি যে আমি আমার কোনো দোষ হচ্ছে কিনা, তো এই যে অ্যাক্সিস মেডিকেল স্কুলটাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিই যে তারা এই সুযোগ করে দিয়েছে যে তোমাদেরকে কিছু হলে আমি হেল্প করতে পারছি যতটুকু পারছি আমি, এবং আরো অনেকে করছেন, অনেকে করছেন, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ।
খুব ভালো একটা উদ্যোগ যে তোমরা কিছু হলে পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনা মানে যেন ছেড়ে না দিই আমরা, কারণ অনভ্যাসে বিদ্যা নাশ বলে একটা কথা আছে বাংলায়। অল দ্য বেস্ট উইশেস ফর দ্য মাই ডিয়ার স্টুডেন্টস, প্রে ফর এভরিওয়ান। আমরা খুব খারাপ সময় আছি, সবাই সবার জন্য দোয়া করো এবং সাবধানে থাকো, কোনো রিস্ক নেওয়া দরকার নাই। আর আমার স্টুডেন্টদেরকে আমি বলি, হাসপাতালের কাছে এসো না, আমরা দায়িত্ব পালন করছি, আমরা কোভিড পেশেন্ট ডিল করছি এখন, আমাদের হাসপাতাল খুব খারাপ অবস্থায় আছে, আমরা আমরা চাই না তোমরা এখন হাসপাতালে এসে ইনফেক্টেড হও, আমরা খুব সাবধানে করছি যদিও, কিন্তু কিছু রিস্ক তো নিতে হচ্ছে, বেশ রিস্ক নিয়ে কাজ করছি আমরা, হাসপাতালে আমরা আছি, আমরা কাজ করব, আমরা যত যত জন পেশেন্টকে সম্ভব সার্ভিস দেব, কিন্তু তোমরা দূরে থাকো, তোমরা তোমাদের ফ্যামিলি, হ্যাঁ, বাবা মায়ের দিকে খেয়াল করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, বাই।